শিব সবার বাবা, শিবের বাবা কে জানার ইচ্ছা নাই? সামনে চব্বিশে ফাল্গুন, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শিবরাত্রি, শিব চতুর্দশী। এবার আপনারা আমাকে বলুন, শিবের জন্মদিন না শিবের বিয়ের দিন? বিয়ের দিন, জন্মদিন। ওই দিনটা বিয়েরও দিন, ওই দিনটা জন্মও দিন। কি করে হলো, প্রমাণ কোথায়? এই দেখুন, শাস্ত্র ধরে কথা বলি। প্রথমে বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, আঠেরো পুরাণের এক পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেখানে বলা হচ্ছে যে জগদীশ্বর জ্যোতির্ময়, একটি জ্যোতির্ময়, জ্যোতির্ময় এক শক্তি, যাকে বলা হচ্ছে জগদীশ্বর হরি। তার ইচ্ছাতে বৈকুণ্ঠ, গোলক এবং এই ধরাধাম সমস্ত কিছু। তার এক অংশে জন্ম বিষ্ণুর, এক অংশে জন্ম হচ্ছে, এক অংশে জন্ম শিবের, আর নাভি অংশে জন্ম পদ্মজনী ব্রহ্মার। তাহলে হয়ে গেল। এরপর মত আসছে শিব পুরাণ বা শিব মহাপুরাণ, যেখানে শিবের মাহাত্ম্য বলা আছে। সেইখানে বলা হচ্ছে, এক ভক্ত ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, হে ভোলানাথ আপনার বাবাকে? শিব বলছে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি। কে? শিবের বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর বাবা শিব, শিবের বাবা ব্রহ্মা, আবার ব্রহ্মার বাবা বিষ্ণু। বুঝতে পারছেন? আদি অনন্ত নয়, বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বাবা, জগৎ সংসারে বহুবার কল্পা কল্প কল্পান্তর হয়েছে, কি প্রত্যেক কল্পে এক একজনের মাহাত্ম্য জগতে প্রচার হয়েছে। আপনি নামটা আলাদা বলতেই পারেন, জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বাষ্প দেখা যাবে না, বরফ দেখা যাবে। কেউ নিরাকারে তাকে স্মরণ করছে, কেউ মন্দিরে মূর্তিতে তাকে মা বলে, জগৎ পিতা বলে মাথা নামাচ্ছে। যার যেমন শ্রদ্ধা, যার যেমন নিবেদন, তার তেমন প্রাপ্তি। আপনি কাউকে ছোট করতে পারেন না, কারোর ভজন, কারোর ভক্তি পথকে আপনি ছোট করতে পারেন না। আপনার পথ আলাদা হতেই পারে। আমার মামার বাড়ি হচ্ছে বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? মা বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি? কি কাণ্ড দেখো, ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। দেখছি ঝগড়া করার লাভ নাই, তিনজন এক জায়গায় দাঁড়িয়ে। হাওড়া স্টেশনে যাবার রাস্তা আলাদা, যাবার মাধ্যম আলাদা, বাইক হতে পারে, গাড়ি হতে পারে, কিন্তু যাবার জায়গা একটাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সংসারে। আপনি যে নামে তাকে ডাকলে আপনার ভক্তি আসে, সেই নামেই আপনি ডাকুন, নামে কিচ্ছু এসে যায় না। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবে আপনার ভগবানকে বড় করতে গিয়ে, আপনার আরাধ্যকে বড় করতে গিয়ে, কারোর আরাধ্যকে যেন ছোট করে দেবেন না, তাহলে অপরাধ হবে। কে? রাধে। এখন কথা হচ্ছে, শিব মহাপুরাণে আপনার অবাক হয়ে যাবেন জানলে, মা লক্ষ্মী নারায়ণকে একদিন বলছেন, প্রভু তোমার প্রিয়কে? বলে লক্ষ্মী তুমি প্রিয়? বলে তার থেকে প্রিয়কে? বলে সত্যি বলবো, মহাদেব আমার বড় প্রিয়, আর মহাদেবের যে প্রিয় সে আমার কাছে খুব প্রিয়। মা লক্ষ্মী বলছে, তাহলে আমি যদি মহাদেবের সেবা করি, পূজা করি, তাহলে আমি তোমার আরো প্রিয় হব। বেশ, বৈকুণ্ঠে মা লক্ষ্মী প্রথম স্বর্ণ শিব মন্দিরে, স্বর্ণ শিব লিঙ্গে 100 পদ্মফুল দিয়ে শিব সেবা করে। মা লক্ষ্মীর কত ভক্তি দেখার তরে ভোলানাথ দুটি পদ্মফুল চুরি করে নিলেন। দুটি পদ্মফুল পূজায় বসে দেখে মা লক্ষ্মী নাই, মনে মনে ভাবলেন যদি আসন ছেড়ে উঠে যায় শিবের অমর্যাদা হবে, তাই শিবের মর্যাদা রক্ষার্থে মা লক্ষ্মী ভাবলেন, নারায়ণ তো বলে আমার দুই স্তন পদ্ম যেন দুটি শ্বেত পদ্ম, যেন দুই পদ্ম, তাহলে আমি দুটি পদ্ম ফুলের যখন অভাব পড়েছে, আমার দুই স্তন পদ্ম আমি শিবের চরণে বন্দক দেব। ভোলানাথ প্রসন্ন হলেন লক্ষ্মীর অনুরাগ দেখে, বলে দেবী তুমি ধন্য, তোমার অঙ্গ অঙ্গ নয়, আজ থেকে এটি শ্রী অঙ্গ, শ্রী অঙ্গ, আর তোমার এই শ্রী অঙ্গ থেকে
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, কোন তৃতীয়া বললাম, কি বললেন, অক্ষয় তৃতীয়ার দিন মর্তধামে তোমার অঙ্গ থেকে জন্ম হবে বিল্ব বৃক্ষ বা শ্রীবৃক্ষ বেলগাছে। সেই বিল্বপত্র যার একটা পত্র নয় ত্রিপত্র শিব সেবায় লাগবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ। আর তোমার যে স্তন তুমি শিব সেবায় বন্ধক দিতে চাইলে এই স্তনের থেকেই মর্তধামে উদ্ভব হবে বিল্ব বৃক্ষে শ্রীফলের, যার নাম মিষ্টি বেল, আর ওর স্বাদ হবে তোমার অমৃতের তুল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে দেখুন বেলগাছের জন্ম কথা একটু শোনা হয়ে গেল। এখন কথা হচ্ছে শিবপুরাণের মত আপনারা শুনলেন, এবার আমি শেষে বলি ভাগবত মহাপুরাণ, পুরাণের মধ্যে যেটি সর্বশ্রেষ্ঠ। নিম্নগানম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানামাচ্যুত যথা, দেবতাদের বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ। পুরাণানাম ইদম তথা, পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। যদি ভাগবত মানেন, যদি সত্যি বৈষ্ণব পন্থ অবলম্বন করেন, তাহলে ভাগবতের সিদ্ধান্ত মেনে নিন। ভাগবতে পরিষ্কার বলা হচ্ছে ব্রহ্মার পুত্ররূপে জন্ম নিলেন চতুর্সং, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই চারজন ব্রহ্মপুত্র সংসার না করে হরিভজন করলেন। ব্রহ্মা মনে মনে করলেন, আমার পুত্ররা যদি হরিভজন করে তাহলে সংসার এগিয়ে যাবে কি করে। তখন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নিলেন মহাদেব রুদ্র। বলুন ভোলেনাথ কি। এই জন্য ভোলানাথ বলেছিল না, আমার পিতা ব্রহ্মা, তার পিতা বিষ্ণু, তার পিতা আমি, তার পিতা ব্রহ্মা, তার পিতা বিষ্ণু। বুঝতে পারছেন, এই যে ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নিলেন শিব, যেদিন জন্ম নিলেন সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। এবার আপনারা বলবেন, এতদিন তো জানতাম শিবের বিয়ের দিন, তা জন্মদিন কি করে হয় বাবা মা? আমার 15 আগস্ট জন্মদিন ধরে নিন, সেদিনই ধরে নিন আমার বিয়ে হয়ে গেল। তাহলে কি আমার বিয়ের দিন আর জন্মদিন আমি আলাদা করব? যেদিন শিবের বিয়ে হয়েছে পরবর্তীকালে সেদিনই শিবের, মানে জন্ম হয়েছে সেদিনই আবার পরবর্তীকালে শিবের বিয়ে হয়েছে। তাই শিবরাত্রির দিন জন্মদিনও মানতে পারেন, বিবাহের দিনও মানতে পারেন। কি আপনারা জানেন, চার প্রহরে, হ্যাঁ, দুগ্ধ, দধি, ঘি আর মধু দিয়ে শিবকে স্নান করাতে হয়, মানে দুধ, দই, ঘি আর মধু দিয়ে চার প্রহরে চারবার। শিবরাত্রির দিনে আপনারা নিষ্ঠাভাবে ভোলানাথকে নিবেদন করবেন, আত্মনিবেদন করবেন। আপনারা বলবেন, হে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের কৃপা হলে হরিভক্তি জাগে, যেন আমি কৃষ্ণ পদে মতি রাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিবে আর কৃষ্ণতে ভেদ করতে যাবেন না, আজকে আমি অভিন্ন তত্ত্ব বলবো। দেখুন আপনারা মিল খুঁজে পাবেন, ভেদাভেদ নয়, আজকে মিলন হবে। নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা, শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে আমি অনেক তথ্য বললাম। এবার চাঁদকে বলি সবাই মামা, চাঁদের ছেলেকে, চাঁদের ছেলের নাম হলো বরচস। বরচস ভগবান যেদিন মনে মনে ভাবলেন যে কুরুক্ষেত্রের অর্জুনের রথের সারথী হয়ে আমি ধর্ম প্রতিষ্ঠা করব, ভগবান মনে মনে বললেন দেবতাদের, শোনো দেবরাজ, শোনো পবন দেব, শোনো ধর্মরাজ, তোমাদের পুত্রদেরকে আমার সঙ্গে যেতে হবে ধর্মের সাক্ষী হয়ে। দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুন আপনারা জানেন, যুধিষ্ঠির হয়েছে ধর্মরাজ পুত্র আপনারা জানেন, পবন পুত্র ভীম, অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র, মাদ্রীর সন্তান নকুল, সহদেব। কিন্তু সবাই নিজের সন্তানকে পাঠাবে বলল, চাঁদ বলে আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না, আমার ছেলেকে আমি বড় ভালোবাসি। ভগবান বললেন, না চন্দ্র তোমাকে তো পাঠাতেই হবে। তখন চন্দ্রদেব বললেন, বেশ, আমার পুত্রকে মাত্র 16 বছরের জন্য আমি পাঠাবো, আর সূর্যাস্তের মধ্যে, সূর্যাস্তের আগেই আমার কাছে ফিরে আসবে আমার পুত্র, যার নাম 16 বছর বয়সে চক্রব্যূহে প্রবেশ করে আর বের হতে পারেনি, যার নাম অর্জুন নন্দন অভিমন্যু। নিতাই গৌর হরি 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 বল। কে মিলে গেল, মিলেছে তো,
ঠিক ঠিক আছে ঠিক আছে, আরে আরে বাবা বসেছে তার পাশে, বাবার বাবা মানে দাদু বসেছে, খুব ভালো করেছে। অসভ্য অভদ্র শয়তান, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। বাঁদরের মতো চোখগুলো দেখলে কারোর ভালো লাগবে না, ভূত প্রেতের সঙ্গ করে শ্মশানে বেড়ায়। ছি 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 ছি, আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, নমস্কার করলো না, শ্রদ্ধা জানালো না। এত বড় বড় কথাগুলো দক্ষ রাজা কাকে বলছে বুঝতে পারছেন তো? ব্রহ্মা গেল, বিষ্ণু গেল, বাকি আছে কে? মহাদেব। আবার মহাদেব পর নয়, নিজের ছোট জামাই। শ্বশুর জামাইকে এত কথা বলে দিল, কিন্তু জামাই তো তত্ত্ববিদ, ভোলানাথ তত্ত্বদর্শী, এই কানে শুনে এই কানে কথাগুলো বের করে দিলেন। মনে মনে ভাবছেন, কন্যা সম্প্রদানয়তে পিতা, মেয়েকে বিবাহ দিয়েছে এবং তিনিও তো আমার পিতৃ আসন লাভ করেছেন, সে তো শ্বশুর মশাই, ঘরের লোকের সঙ্গে ঝগড়া কি করবো? তাই এই কানে শুনে এই কানে বের করে দিলেন। কিন্তু শিবের ভক্তরা শুনল না। এই যে আস্তে 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 গলা নিচে, হ্যাঁ, আপনার কার নামে সব বলছেন? আপনি শিব তত্ত্ব জানেন? হ্যাঁ, তার মতো তত্ত্ববিদ আর কেউ আছে? আপনি আপনি এত বড় বড় কথা বলে দিচ্ছেন। এদিকে ভৃগুমুনি এসে তখন দক্ষ রাজার পাশে দাঁড়িয়েছে, কারণ দক্ষ রাজার দাদা হচ্ছে ভৃগুমুনি। ব্রহ্মার ছেলে ভৃগুমুনি আর ব্রহ্মার ছেলে দক্ষ রাজা, দাদা এসেছে ভাইকে বাঁচাতে। বলে, এই চোরের মায়ের বড় গলা, হ্যাঁ, জামাই শ্বশুরে কথা হবে, তোমরা বলার কে? আমি অভিশাপ দিচ্ছি, শিবগণ মানে শিব ভক্ত সব পাষণ্ড হবে। সঙ্গে সঙ্গে শিব ভক্তরা বলছে, শিবগণ বলছে, বিনা অপরাধে শাস্তি দিলেন, ব্রাহ্মণ হবার এত অহংকার, অভিশাপ ঠোঁটের দগায় থাকে, আমরা অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ হবার যে অহংকার দেখালেন, এ অহংকারে কি হবে জানেন? ব্রাহ্মণ লাখপতি কোটিপতি হবে, কিন্তু হবে সেই কোটি টাকার ভিখারি। এত অভিশাপ দেওয়া দিয়ে হয়ে গেল, সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু আছে, এদিকে মহাদেব ভাবলেন এই ঝামেলার জায়গায় বেশিক্ষণ থেকে লাভ নাই কি আছে, তাই পালিয়ে যাওয়াটাই ভালো। যেখানে ঝগড়া হয় সেখানে সাধু কোনোদিন দাঁড়িয়ে থাকে না। সাধারণ মানুষ ঝগড়া দেখে বাইকটা দাঁড় করায়, যেখানে শান্তি আছে সেখানে কেউ দাঁড়াবে না, যেখানে ঝামেলা লেগেছে বাইকটা দাঁড় করাবে, দেখি তো কি হলো। কিন্তু সাধু কোনোদিন থাকবে না, যেখানে ঝামেলা হবে, যেখানে কটু কথা হবে সাধু থাকবে না। আর বৈষ্ণব সম্রাট হচ্ছে ভোলানাথ, তিনি চলে গেলেন, না এখানে থাকবো না, যাই আমি বসে ধ্যান করি। কৈলাস পর্বতে বসে গিয়ে ধ্যান করে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে রে ভব ভোলা, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা, যার মুখে রাম নাম, জপে অবিরাম, গলাতে হারের মালা, সদাই হরি 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 বলে, হর রাম নাম জপ করে সদাই হরি 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 বলে, মুখে রাম নাম জপ করে বুক ভেসে যায় নয়ন চলে, রাম নাম হরি হরি বলে বুক ভেসে যায় নয়ন চলে, রাম নাম জপ করে বুক ভেসে যায় নয়ন চলে, রাম নাম জপ করে মহারাষ্ট্রে হরি কথা হচ্ছে।
মনে মনে ভাবলেন যাই একটু হরি কথা শুনে আছি। বিষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর উঠে বাবা যাচ্ছে হরিনাম শুনতে, আর ওইদিকে ঘর থেকে বের হবে মা সতী দাঁড়িয়েছে, প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে যাব। ও তুমি হরিনাম শুনতে যাবে? বলে আমিও তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে গিয়ে হরিনামের আসরে কি করবে? ওই খুঁটি হেলান দিয়ে ঘুমাবে নাকি? বলে না না, ঘুমাবো কেন, আমি মুখে হরি 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 বলবো, প্রভু আমিও তোমার সঙ্গে যাব, মুখে হরি 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 বলবো, আমার প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলবো, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলবো, মন ভালো করার জন্য শিব হরিনাম শুনল, আর হরিনাম শুনে আনন্দ মনে কৈলাসে ফিরে আসছে। বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, ফুলু ধ্বনি হরি বাবা ভোলে বাবা চলে হেলে দুলে, বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বাম 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 বাবা ভোলে বাবা চলে হেলে দুলে, বাবা চলে হেলে দুলে, বাবা চলে হেলে দুলে, বাবা চলে হেলে দুলে। বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলুন রাধা রানী কি, বলুন মহেশ্বর কি। হরি নাম শুনে ঘরে ফিরছে কৈলাসে। সময়টা ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মা সীতাকে হারিয়ে রামচন্দ্র বনে বৃক্ষ জড়িয়ে ধরে সীতা সীতা বলে কাঁদছে। রামচন্দ্রকে কাঁদতে দেখে শিবও কাঁদছে, কারণ শিবের গুরু রাম, রামের গুরু শিব, এমন সম্পর্ক নাই। মা সতী বলছে, এই যে তোমার চোখে জল প্রভু, এক্ষুনি আনন্দ করে হরিনাম করছিল আবার কাঁদছো? বলে আমার প্রভু রাম কাঁদছে বলে। ও তুমি যে রাম নাম করো সেই রাম, আর ওই যে সীতা হারিয়ে কাঁদছে ওই রাম, দুই রাম কি এক? বলে হ্যাঁ এক। বলে তোমার গুরু, তোমার আরাধ্য কেমন কেমন ভগবান, যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না। শিব চোখের জল মুছে বলে, সতী ঠিক বলেছে, সবই প্রভুর লীলা। যদি আমার প্রভু রামের আদেশ না থাকতো, রাবণের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না সীতামাকে নিয়ে যাবে, সবই প্রভুর ইচ্ছা। তা বলছে তোমার প্রভু যে কেমন ভগবান, আমি একবার পরীক্ষা করে আসি না। সতী ভগবানকে কোনোদিন পরীক্ষা করতে যেও না, সর্বনাশ হবে। বলে না না, আমি একবার দেখে আসি তোমার কেমন ভগবান। রামচন্দ্র সীতা সীতা বলে বনে কাঁদছে, সতী সীতা সেজে এসে দাঁড়িয়েছে রামচন্দ্রের সামনে, রামচন্দ্র ধনুকের উপর মাথা দিয়ে কাঁদছে, আর সতীমা এসে বলছে, প্রভু কান্না কেন, এই তো আমি এসে গেলাম, এই তো আমি এসে গেলাম, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেলাম। এই তো কাঁদছো কেন, এই তো আমি এসেছি। রামচন্দ্র ধনুক থেকে মাথাটা সরিয়ে সঙ্গে সঙ্গে সামনে দেখে
সীতা সেজে একজন দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বদন পানি চেয়ে প্রণাম করে বলে, ও মা জানকি তুমি জানকি, ও মা জানকি তুমি জানকি, বলো কোথায় আমার জানকি, ও মা জানকি তুমি জানকি, কোথায় আমার মা জানকি, ও জানকি জানকি। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, ও মা জানকি ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আমার জানকি, হোয়ার ইজ মাই জানকি। মা সতী মনে মনে করছে, 4000 টাকা দিয়ে বিউটি পার্লারে সেজে সতী থেকে সীতা হলাম, একবারে চিনে ফেললো। রামচন্দ্র বলে, মা তোমাকে চিনবো না, তুমি কেমন সীতা? আমার সীতা কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে না। তুমি এসেছো সীতা সেজে, তবে 3 নম্বর চোখটা তুমি ঢাকতে ভুলে গেছো। তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামীকে আমার প্রণাম দিও। মা সতী ফিরে এসেছে, শিব জিজ্ঞাসা করছে, সতী আমার ঠাকুরকে পরীক্ষা করতে গেলে কি হলো? বলে, তোমার ঠাকুর তোমার ভগবান আমাকে প্রণাম করলো। ও প্রণাম করেছে, বেশ। এবার মহাদেব হচ্ছে স্বামী, সতী মা হচ্ছে স্ত্রী। স্ত্রী বসবে স্বামীর বাঁ দিকে। যখনই সতী বসতে এসেছে, ভোলানাথ আসনটা তুলে বাঁ দিক থেকে ডান দিকে করে দিয়েছে, মানে বুঝলেন তুমি আমার গুরু মায়ের রূপ ধরেছো, আমার ভগবানের স্ত্রী রূপ ধরেছো, গুরু মায়ের। মায়ের আসন কোনোদিন বাঁ দিকে নয়, মেয়ে আর মায়ের আসন ডান দিকে হয়। আজ থেকে তুমি আসনটাই তোমার বদলে দিলাম, তুমি ভগবান পরীক্ষা করতে যাবে, তোমার শিক্ষা হলো তোমার আসনটাই আজকে আমি বদলে দিলাম, নিতাই গৌর হরি 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 হরি। যে আসনে বসে ভগবত তত্ত্বকে মিথ্যা ভাবো, সেই আসন তোমার থাকবে না। কে ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, যদিও এটা কীর্তনের পদাবলী নয়, আস্তে, এটা কীর্তনের পদাবলী নয়, এটা লোকসঙ্গীতের একটা গান। যদি আপনারা অনুমতি দেন এখানে 2 লাইন বলে, আমি তাদেরকে একটু শিক্ষা দিতে চাই যারা হরি মানে না, যারা হরি নাম করে তাদেরকে বলে ওরা পাগল, যাকে দেখে নাই তার নাম করে বেড়াই, একটু শিক্ষা দেওয়া যাবে না কি বাবা? এখানে অনেকে থাকতে পারে যারা বলে ওগুলো পাগল, তিলক সেবা মালা সেবা করে আর হরি হরি বলে কাঁদে, আরে যাকে চোখে দেখে নাই সে আবার আছে কোথায়? আমি চোখে দেখি নাই বলে কোনো কিছু নাই, করোনা ভাইরাস কে কে চোখে দেখেছেন হাত তুলুন, দেখেছে কেউ? আমি দেখি নাই, আমার বাবাও দেখে নাই, কিন্তু আমিও ভুগলাম, আমার বাবাও ভুগলো, ভুগলো না? মাইক্রোস্কোপে দেখা যায় এমন কিছু, অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, ভাইরাস আছে, আমি চোখে দেখতে পাচ্ছি না বলে নাই। তাহলে হাতটা ধুয়ে সেবা করছেন কেন? হাতটা ধোবেন না, কাদা ঘেটে কাদা হাতে খাবেন কেন? চোখে কিছু তো দেখতে পাচ্ছেন না, কিছুই তো নাই, কিন্তু ওর ভেতরে জার্ম আছে আপনি জানেন, বিশ্বাস করেন, দেখতে পাচ্ছেন না বিশ্বাস করেন, কাদা ঘেটেছি জার্ম থাকতে পারে, খেলে সর্বনাশ হবে, মানেন? এটা মানতে পাচ্ছেন না? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাতে তোমরা বলবে কি চাঁদের গায়ে ঘর আছে, দরজা নাই, জানলা নাই, কিন্তু ঘরের ভেতর একজন ঢুকে আছে, কে?
এই যে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। আপনাদের গ্রামের সত্যি আবার নিতাই কাকা কারোর নাম নাই তো? সর্বনাশ না, এই গ্রামের নিতাই কাকার নাম বলিনি। ধরুন খবর এলো নিতাই কাকা নামে একজন নাই, তার বাড়ি গিয়ে দেখলেন সে বিছানায় শুয়ে আছে, সবাই কানছে, মানুষটা বড় ভালো ছিল। আপনি দেখছেন সব আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, মুখ আছে, কি নাই? যে না থাকাতে নিতাই কাকার আর কোনো দাম নাই, সে নাই। তাহলে দেখতে পাচ্ছেন না কিন্তু সে আছে, না থাকলে তখন বলছেন আর দাম নাই। কি একটা পায়রার ডিম্ব, হরিবাসরে কথাটা বলাও অনুচিত কিন্তু না বললে বুঝবে কি করে, কিছু অবুঝ আছে যে সংসারে। ডিম্ব নয়, আরো সহজ করে বলি, হ্যাঁ শর্টকাট করে বলি, ফোল্ডিং করে বলি, ছাতা ছিল বড়, এখন দেখবেন ফোল্ডিং ছাতা, মানুষকে ব্যবহারে কাজে লাগাবার জন্য। হাঁসের একটা ডিম নিলেন বা পায়রার একটা ডিম হাতে নিলেন, ডিমের বাইরে দরজা নাই, জানলা নাই, কিন্তু ভেতরে একজন আছে না? হ্যাঁ, ডিমের বাইরে দরজা নাই, জানলা নাই, কিন্তু ভেতরে একজন ঢুকে আছে না? যে ভেতরে ঢুকেছে সে ঢুকলো কি করে? আচ্ছা সে কি খেয়ে বেঁচে থাকবে, সে খবর রাখছে কে? কোন রাস্তাতে বের হতে হবে তাকে রাস্তাটা কে দেখাচ্ছেন? আপনি দেখাচ্ছেন? বিজ্ঞান দেখাচ্ছে? কে দেখাচ্ছে? ওনাকে বলে বিজ্ঞান। শেষ কথা, বিজ্ঞানের ক্ষমতা না একটা বাজ আটকাবে, বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্যই। পাড়ার কিছু কিছু বিজ্ঞানী আছে বাবা, মোড়ে দাঁড়িয়ে দারুণ বড় বড় কথা বলে, ওরা বলে বিজ্ঞানের উপরে কিছু হয় নাকি? বিজ্ঞানী চন্দ্রযান 3 পাঠাচ্ছে চাঁদে, তারপরের দিনে জানেন সফল, সফল হওয়ার পরে তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে বিজ্ঞানীরা পূজা দিচ্ছে গোবিন্দ। ওরা তো বিজ্ঞানী, তাহলে ওরা তো সব জানে, তাহলে ওরা কেন মাথা নামাচ্ছে? কারণ ওরা জানে অসীম একটা পরিধির আমরা সামান্য কিছু জানি, পরিধিটা কত বড় তাও জানি না। কিমা বিজ্ঞান জানছে মঙ্গলের জন্য, বিজ্ঞান শেষ কথা হতে পারে না, বিজ্ঞানের ক্ষমতা নাই একটা বালি একটা পাথরকে শেষ করবে। আপনারা বলছেন পাথর বালি কেন, বড় বড় কয়লা পুড়িয়ে দিচ্ছে, কয়লা পোড়াচ্ছে কিন্তু তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে, হচ্ছে না? যেটা থেকে থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে। আইনস্টাইন বিজ্ঞানী থিওরি দিয়ে গেছেন E=mc², মাস কনভার্টেড ইনটু এনার্জি, ভর শক্তিতে রূপান্তরিত হয়, শক্তি কোনোদিন শেষ হওয়ার নয়। একটা বালির মধ্যেও একটা শক্তি আছে, লাইটের মধ্যেও আছে, লাইটটা জ্বলছে, কারেন্টের মধ্যেও আছে, এটা চলছে, আমার মধ্যেও আছে চৈতন্য শক্তি, চিৎ শক্তি, আমি বলছি শক্তি সবকিছুর মধ্যে আছে, শক্তিকে কোনোদিন শেষ করা যাবে না, কারণ শক্তি হচ্ছে নিত্য, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই পরম শক্তিমান হচ্ছে নিত্য আমার ভগবান, কি করে শেষ করবেন তাকে? মানুষ কি অমানুষ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে নাকি? আমি তাই ভাবি, যত শিক্ষা শিক্ষিত হচ্ছে তত অবুঝ হচ্ছে। দেখুন মাতৃ স্তনে দুগ্ধ আসে কখন? সন্তান গর্ভে আসে যখন। সন্তান কি খেয়ে বেঁচে থাকবে? একটা পাইপ লাইন আছে, ছেলে যা খাচ্ছে পুষ্টি রস সন্তান পাচ্ছে, আলাদা করে কেউ খাওয়াচ্ছে না, এ কত সুন্দর সৃষ্টি। সন্তান গর্ভে এলো, স্তনে দুগ্ধ এলো, সিরিঞ্জে করে টানুন রক্ত আসবে, দুধ আসবে না, সন্তান কি খাবে? এই খাবারের যোগানটা পর্যন্ত যে ভেবে রেখেছেন, জীবন দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি, এত বিশ্বাস যদি আমাদের থাকে, মা একবার বলুন না, তাহলে মানুষ যদি অমানুষ হয়ে যায়, সেই ভগবত্তাকে যদি অস্বীকার করে, তাহলে মানুষের থেকে জগতে অধম বোকার কেউ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মরে মাকে ছুলে, তত্ত্ব একটু, তত্ত্ব একটু বুঝতে হবে, না হলে অর্থ বেরোবে না। এখানে অনেক মা ছেলেকে নিয়ে কীর্তন শুনছেন, মা ছেলেকে স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, ছেলে মাকে ছুলে ছেলে কোনোদিন মরে যায়? তাহলে এখানে মাকে, ওই যে প্রথমে বলেছিলাম হিরণাক্ষ বসুন্ধরা মানে শশাগড়া পৃথিবীকে রসাতলে নিয়ে গেল ভগবান শুকর রূপ ধরে, হিরণাক্ষ অসুরকে দমন করে বসুন্ধরাকে এখানে এনে রাখলেন। কেন রাখলেন? কারণ বসুন্ধরা হচ্ছে স্ত্রী, বসুন্ধরা হচ্ছে মা, আর ভগবান হচ্ছেন জগৎ পিতা, মানে প্রকৃতি হচ্ছে মা। এই প্রকৃতি কি? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে সমুদ্র মানে জল হচ্ছে মা,
আর জলের মানে ওই সমুদ্রের সন্তানকে লবণ মানে নুন, সমুদ্রের গর্ভ থেকে কার জন্ম হয়? নুনের। সেই নুনকে আপনি এক মুঠো নিয়ে গিয়ে, লবণকে এক মুঠো নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিন, মানে ছেলেকে নিয়ে গিয়ে মায়ে মিশিয়ে দিন, দেখুন ছেলের আর কোনো চিহ্ন থাকবে না, ছেলে শেষ হয়ে যাবে। নিতাই গৌড় হরি হরি বল। ফকির লালন ভেবে বলে ছেলে মনে মাকে ছুঁড়ে গো গো, এই কয় কথার তত্ত্ব নইলে, 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 তার হবে না ফকির যাদে গায়ে টান লেগেছে। ওদিকে হলো কি বলে জয়, কীর্তনী আর একটু চালাকি মাঝে মাঝে বুঝে নেবেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত চতুর হবে না? কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। আপনারা যারা কৃষ্ণ ভজেন আপনারা তো চতুর হবেন। এই এক জায়গায় আমার মতো কীর্তনিয়া কীর্তন করছে আর কীর্তনিয়ার মুখ থেকে থুতু বের হচ্ছে, থুতু। সামনে এক বাবা ঠাকুর ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে বসে আছেন, তা বাবা ঠাকুরের অঙ্গটা ভিজে গেল বুঝলেন থুতুতে। একটু রেগে গিয়ে বলছে এই যাও কীর্তনীয় বাবা, এতগুলো মানুষকে কন্ট্রোল করছো, নিজের থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনীয়া তো দারুণ চালাক, হরি ভজন করলে তো চতুর হবে। বলে এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, যত পারবেন মেখে নিন। একজন বাবা দৌড়ে চলে গেছে ঘরে, ঘরে একটা হাড়ি, ছোট্ট হাড়ি এনেছে মাটির, হাড়িটা এনে কীর্তনিয়াকে বলছে কীর্তনিয়া বাবা একটু মুখটা খুলুন। মুখটা খুলেছে, হাড়ির ভেতরে অস্থিটা ছিল বুঝলেন। বলছে কীর্তনিয়া বাবা, বাবা করোনার সময় মরেছিল, বাবার অস্থিটা গঙ্গায় ফেলা হয় নাই, আপনার মুখটাই যখন গঙ্গা আর আপনার জল যখন গঙ্গা জল, আপনার মুখে ঢেলে দিলাম বাবা। কি ওদিকে হলো কি হবে কি? শিব তো আপন লীলায় মত্ত, ভুলে গেছে সব অপমান, কিন্তু একজন অপমান ভুলে নাই, সে কে জানেন? অহংকারী দক্ষ রাজা নিজের ঘরে সাপের মতো ফুঁসছে। আগুনটা জ্বলছে, ঘিটা দেবার জন্য একজন রেডি থাকে, কে বলুন তো? তরকারিতে যেমন আলু ঝালেও থাকে, ঝোলেও থাকে, চচ্চড়িতেও থাকে, টকেও থাকে, তেমনি লীলাতে একজন থাকে, তার নাম নারদ। নারদ চলে গেছে দক্ষ রাজার কাছে, হরি বল। হরে মুরারে মধু কৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া গতি নারায়ণ পড়া যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ীশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ কত নারায়ণ। মন খারাপ নাকি? মন খারাপ, মুখটা কেমন লাগছে বলি, মন খারাপ নাকি? না না, এখানে নয়, ওখানে। নারদ মুনি এসে দক্ষ রাজাকে বলে, মন খারাপ মনে হচ্ছে?
মন খারাপ নয়, অভিশাপ, অভিশাপ দেবার জন্য আমার হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। আমি কতক্ষণে একবার প্রতিশোধ নেব, প্রতিশোধের আগুন জ্বলছে হৃদয়ে। ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু এত বড় স্পর্ধা, আমার ছোট জামাই ওই ভঙ্গর ভলো শিব আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, আমাকে প্রণাম জানালো না। ওর শেষ যতক্ষণ না দেখবো আমার শান্তি নাই। নারদ মুনি চিন্তা করছে, বাবারে কি অহংকারী গো, হ্যাঁ গো, শ্বশুর বাড়িতে জামাই এলো, জামাই ভুলে গেছে শ্বশুরকে প্রণাম করতে। শ্বশুর কি বলবে? প্রণাম করলে না বের হওয়া ঘর থেকে বলবে নাকি? তার মানে এ কেমন শ্বশুর চিন্তা করলো, হ্যাঁ কত অহংকারী। অহংকারীর বাড়িতে নারদ মুনি চিন্তা করলেন, আমি এক গ্লাস জলও খাবো না। আজকে আপনাদের জন্য আনন্দের খবর, এখানে ভক্ত সেবা, এখানে ভগবানের সেবা, হরিনাম। আর আপনারা এই হরিনাম শোনার পরেই এখানে প্রসাদ পাবেন, ভক্ত সেবা হবে, নিতাই গৌড় হরি 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 বল, সবার জন্য প্রসাদের আয়োজন। আজকে আপনাদের কাছে আগ্রহী হয়ে, অভিমান শূন্য হয়ে হরিনামের আয়োজন এবং গোবর্ধনধারী জীবের আগমন হেতু এখানে সবিনয়ে উৎফুল্লিত হৃদয়ে সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। কি মানে? তাহলে এখানে সবাই প্রেমানন্দে প্রসাদ পাবেন, শাক অন্ন কি শাক ডাল অন্ন যা পাবেন, জানবেন একদিন আপনাদের সুআহার হলো, সত্যিকারের একদিন আপনাদের প্রসাদ পাওয়া হলো। অনেক জগতে অহংকারী আছে যাদের বাড়ি গাড়ি দালানের অভাব নাই, তাদের বাড়িতে কোনোদিন একটা বৈষ্ণবের একটা পাতা পড়ে না, আছে থাকবে অহংকারীর ঘরে। আপনি যদি ওই অখাদ্য কুখাদ্য আনন্দে মেতে খেতে যান, ওটা খেয়ে আপনার মন, আপনার চিন্তা কোনোদিন উন্নত হবে না। কেন জানেন? সরসজ্জায় ভীষ্মদেব যখন জ্ঞান দিচ্ছে যুধিষ্ঠিরকে, অর্জুনকে, তখন পাশ থেকে দ্রৌপদী হাসছে। যুধিষ্ঠির বলছে, দেবী তুমি হাসছ কেন? বলে, হাসবো না, আজকে যার মুখে ধর্ম জ্ঞান উত্তরায়ণের প্রতীক্ষা করতে বসে আছে সরসজ্জায়, তার সেদিন জ্ঞান কোথায় ছিল? যেদিন একটা নারী রজস্বলায় নিজের মান রাখতে পারছে না, এই কুরুবংশের গৌরব হচ্ছে তার কুলবধূ। একটা কুলবধূকে, কুলবধূর বস্ত্র হরণ হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞানীগুণী সবাই দেখছে, আমি সবার চরণে ধরেছিলাম। সেদিন তো কেউ আমার মান রাখতে ধর্ম জ্ঞান দিতে পারে নাই, আজকে কেন তার মুখে ধর্ম কথা? ভীষ্মদেব বললেন, তুমি ঠিকই বলেছো মা, সেদিন আমার ধর্ম জ্ঞান জ্ঞান থাকতে আমি জ্ঞানন্ধ হয়েছিলাম। কেন জানো? দুর্যোধনের মতো অহংকারী পাপীর অন্নে আমি প্রতিপালিত ছিলাম বলে। আজকে আমাকে সরসজ্জায় অর্জুন আমার অঙ্গের প্রত্যেকটা রক্তকূপ থেকে, শিরা উপশিরা ধমনী থেকে আমাকে বান দিয়ে আমার পাপ রক্তগুলো বের করে দিয়েছে, আর পাপীর অন্নের সেই পাপ রক্ত বেরিয়ে গেছে, তাই আমি যাওয়ার কালে ধর্ম জ্ঞান দিতে পারছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। বড় আগ্রহ নিয়ে এই ভক্ত বাড়ির সবাই আপনাদের জন্য আহ্বান জানিয়েছেন, আপনারা প্রসাদ পেয়ে ভগবানের কাছে আশীর্বাদ করবেন, যেন তারা উন্নতির শিখরে যায়, তারা যেন নিরোগ হয়ে এইভাবে হরিপদে মতি রাখতে পারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আগে ছেড়ে দিন, ছেড়ে দিন, এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন, আপনার ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন, ব্যাস প্রতিশোধ হয়ে গেল। বাহ, ঠিক বলেছেন আপনি, একদম ঠিক, আমি দক্ষ যজ্ঞ করব, সেখানে সবাইকে ডাকবো, কিন্তু ওই ছোট জামাই ভাঙর ভোলা শিবকে ডাকবো না, ওটাই ওর শাস্তি। পত্র লিখে দিলেন নিজের হাতে, আর পত্র নিয়ে শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল।
হরি শ্রি হরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল উপস্থিত হইল, উপস্থিত হইল, উপস্থিত হইল, উপস্থিত হইল, উপস্থিত হইল, বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনি পিতার 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 জয় হোক জয় হোক। চিনতে পারলেন? এই যে দেখছেন আমার দলে আমি রেখেছি স্যাম্পল, মানে আপনাদের দেখাবার জন্য। ওই নারদ মুনি মিলন করাই, আবার ঝগড়া লাগালেও সেটা ভালোর জন্য, কিন্তু এই যে দেখছেন আমার দলে একটা আছে, আপনাদের এদিকে বোধহয় নাই, আমাদের ওইদিকে ঘরে ঘরে খুব দেখা যায়। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো খেটে খেটে শরীরটা রোগ ধরিয়েছি তুই কেন খাবি? ছোট বউ শাশুড়ির কাছে গিয়ে বলবে, বেছে বেছে বৌমা করেছে মা গো, দেশ দুনিয়া খুঁজে খুঁজে যা বৌমা জোগাড় করেছে নাঘিনী আর বাঘিনী, বৌমা করা নয় আমার মুখটা তো মনে হয় না, মাঝে মাঝে আমার বৌমা হলো মুখটা তো ঝাড়টা দিত না। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে, এখানেও আছে, থাক যে যেখানে আছে থাক, এ হচ্ছে সেই, মানে বীজ দিতে পারে একটু ভালো কাজে। নারদ মুনি তিনি তো আজকে সব জায়গায় পত্র দিয়ে দিয়েছেন, আর যথা দিনে দক্ষ যজ্ঞের দিনে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে সমস্ত দক্ষ যজ্ঞ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সবাই যাচ্ছে দক্ষ যজ্ঞের স্থানে। কিন্তু এদিকে দক্ষ রাজার 60টি মেয়ের মধ্যে 59টা মেয়ে নিমন্ত্রণ পত্র পেয়ে যাচ্ছে, কিন্তু সতী মা ছোট মেয়ে কিন্তু কিচ্ছু জানে না। মা সতী ফুল তুলছে বনে শিবের গলায় মালা পরাবে বলে, চম্পা পারুল যুথি টগর ছামেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা, চম্পা পারুল যুথি টগর ছামেলা আর নারী এ ফুল ঝামেলা, সাজাই ফুলের ডালি, সাজাই ফুলের ডালি, সাজাই ফুলের ডালি, সাজাই ফুলের ডালি, বসে রই বনমালি, সাজাই ফুলের ডালি, বসে রই লাগি সে মন ফেলা ফেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা, চম্পা পারুল যুথি টগরে ঝামেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। তোকে বোধ হয় নিমন্ত্রণ করে না, এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম, জ্বালাটাকে বাড়িয়ে দেওয়া। 59টা দিদি বলছে, হ্যারে যাবি না তুই সতী? সতী বলছি কোথায়? বলে কেন, দক্ষ যজ্ঞ হচ্ছে, বাবা যজ্ঞ করছে, বাবা যজ্ঞ করছে, ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই। না না, নিমন্ত্রণ করবে না কেন, তোমরা যাও আমি আসছি, আমার স্বামী তো
ভব ভোলা, সে হয়তো বলতে ভুলে গেছে। তাড়াতাড়ি করে ফুলের মালা গেঁথে শিবের গলায় পরিয়ে বলছে, আচ্ছা স্বামী আমার বাবা যোগ্য করছে, আপনি জানেন তো নাকি? বলে হ্যাঁ জানি। তা আপনি আমাকে বলেননি আমি ব্যাগ গোছাবো কখন, আমি শাড়ি পরবো কখন, সাজবো কখন, যাবো কখন? বলে দেখো সতী, তোমার বাবা যোগ্য করছে ঠিক, তবে তোমার বাবা যোগ্যে আমাদেরকে নিমন্ত্রণ করে নাই। কত সুন্দর কথা! শ্বশুর বাড়িতে যদি জামাইয়ের অপমান হয়, জামাই রাগটা কাকে দেখায়? মা স্ত্রীকে, বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনো দিন যাবো না, তোমার ভাইয়ের এত বড় সাহস আমাকে কথা শোনাচ্ছে? তোমার বাবার অহংকারে পা পড়ে না, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাবো না, তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাবো না। বলতে পারে তো নাকি? কিন্তু শিব তত্ত্ব জানে, তত্ত্ববিদ, তত্ত্বদর্শী, সহজ করে বলে দিলেন, তোমার বাবা দক্ষ যজ্ঞ করার আগে ভৃগুমুনির যজ্ঞে যখন এসেছিলেন তখন সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করেছিল, আমি ধ্যানমগ্ন ছিলাম বলে উঠে দাঁড়িয়ে প্রণাম করতে পারিনি, মনে মনে তাকে প্রণাম জানিয়েছি, আমি উঠে দাঁড়ালাম না অশ্রদ্ধা ভেবে, সে ভেবে নিয়েছে আমি তার শত্রু, তাই আমাকে বাদ দিয়েছে, আর তুমি যেহেতু আমার ঘর করছো তাই তোমাকেও ত্যাগ করেছে। না 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 না, আপনার 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 মনে দ্বন্দ্ব থাকতে পারে, আমাকে যেতে হবে, আমি যাবো আমি যাবো আমি যাবো। না না সত্যি, যেও না যেও না, তুমি ওখানে গেলে সহ্য করতে পারবে না, তুমি যেও না। না স্বামী আমাকে যেতে হবে, আমার যে বাবাকে শোধানোর আছে আমি কেন বাদ করলাম? সতী ওখানে আমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না, সতী নারী স্বামীর নিন্দা সহ্য করতে পারে না, তুমি যেও না, দোহাই তোমার যেও না সতী। সতী মা শুনছে না, এদিকে নন্দী ভৃঙ্গিকে বাবা বলছে তোরা যা মায়ের সঙ্গে, দেখিস যেন কোনো সর্বনাশ না হয়। মাথাতে সিঁদুর, মোটা সিঁদুর, চরণে আলতা, একটা লাল পাড় শাড়ি, কোনো দামি গয়না নাই। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায়, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। শৃঙ্গির উপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির উপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি ছুলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, উমা ভাতের উপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না, কবে কেন নবাবি আনা, কবে কেন নবাবি আনা, কবে কেন নবাবি আনা, পরে ছুটতে ছুটতে মা সতী হরিদ্বার কঙ্খল দক্ষ যজ্ঞের স্থানে উপস্থিত হয়েছে। 59টা দিদি বলছে, কিরে তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তো আগে আসবি, এত দেরি করে লিখ। বাবা কত সেজেছিস গো, বিদ্রুপ করলো, নিন্দা করলো, সে তো ত্যাগীর ঘর করছে। কারোর কানে কথা কান না দিয়ে সোজা মায়ের কাছে গিয়ে মাকে ধরেছে, মা প্রসূতি দেবীর কাছে গিয়ে বলছে, মা মা বাবা কই, একটাই কথা, কারণ মেয়ের অভিমান আছে তো, মাকে জড়িয়ে ধরেছে আর বলছে বাবা কই।
এত দেরি করে এলি মা? এই দেখ দেখ তোর বাবা বসে গেছে যজ্ঞে, যা যা বাবার কাছে যা। মা সতী এক পা দু পা করে এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে, যেখানে বাবা বসে আছে দক্ষ রাজা, সেখানে যাবে। চৌকাঠের ভেতরে একটা চরণ দিয়েছে, মানে ভেতরে একটা পা আর বাইরে একটা পা। ওই জায়গাতে দাঁড়িয়ে আছে, আচ্ছা ওই জায়গায় যখনই দাঁড়িয়েছে শুধু মুখে একবার ডাক দিয়েছে, বাবা। সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে উত্তর এলো, এই দেখো এই দেখো এসে গেছে, এসে গেছে, আসবে না আসবে না, ভালো করেই জানি আসবে না তো কি, আসবে না তো কি। এখানে ভালো মন্দ খাবার দেওয়া হচ্ছে, গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, অত ভিখারির ঘর কর, খেতে পাই না, পড়তে পাই না, শুতে পাই না, ভালো নিমন্ত্রণ করিনি। নির্লজ্জের মতো মুখ দেখাতে চলে এসেছে, যেমন তার স্বামী তেমন তার স্ত্রী। একটা মেয়েকে এত বড় বড় অপমানের কথা কে বললো মা? তার নিজের বাবা। আমি দশটা মিনিট একটু মায়েদের কাছে, পাঁচটা মিনিট একটু চেয়ে নেবো, দেবেন আমাকে? এটা মায়েদের জন্য শুধু বলবো মা, যদি বলেন বলতে বলবো। আপনারা জানেন একটা মেয়ে যখন প্রসব যন্ত্রণা সহ্য করে ছেলের মেয়ের মা হয় তখন তার অনেক কষ্ট হয়। প্রসব যন্ত্রণা কষ্ট, অনেক কষ্ট তাকে সহ্য করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়। কিন্তু জানেন সেই কষ্টর মলম কোনটা, মলম ওষুধ কোনটা? যখন ওই ছেলে জন্ম নিয়ে মা বলে ডেকে দেয়, মেয়ের সব কষ্ট যেন চলে যায়, কত আনন্দে তার বুক ভরে যায়। কিন্তু মেয়ে আরেকটা কষ্ট পায়, সেই কষ্টটাও কম নয়। সেই কষ্টটা কোন কষ্ট বলুন তো? যেদিন পিতৃ আলোয়, মানে বাবার বাড়ি ছেড়ে মেয়েকে বিদায় নিয়ে আরেকজনের হাত ধরে ধর্ম স্থাপন, ধর্ম প্রতিপালন, সামাজিক বন্ধন রক্ষা করার জন্য চলে আসতে হয়। আমার মনে হয় ওই যে মেয়েরা ঘরটাকে বিদায় জানিয়ে চলে যায়, আমার মনে হয় কোনো কোম্পানি মেয়েদের ওই দুঃখটা দূর করার কোনো মলম বানিয়েছে কিনা, বানিয়েছে মা? বানায়নি। আমি এখানে যত মেয়ে আছেন, এই বাড়ির এই গ্রামের বৌমা হন বা এই গ্রামের মেয়ে হন, যারা বিবাহ করেছেন, একবার সেই দিনটার কথা ভাবতে পারবেন মা? কষ্ট করে দেখবেন, অনেকের রাত্রিবেলাতেই হয়ে যায় বিবাহ। আবার আমাদের যেমন ব্রাহ্মণদের সকালবেলায় কুসুমডিঙ্গা হয়, সকালবেলায় হয়, আবার অনেকে সকালে হয়, অনেকে রাত্রিবেলায় হয়, যা যার যা নিয়ম আছে। এখন কথা হচ্ছে মেয়ের বিদায়ের আগে দেখবেন আশীর্বাদ করা হয়, হয় না? আশীর্বাদ করা হচ্ছে কি দিয়ে? ধান দুর্বা দিয়ে, চন্দন দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। ধান দুর্বা দিয়ে মাথায় গুরুজনেরা আশীর্বাদ করছে। তা দেখবেন একটা মেয়েকে যখন আশীর্বাদ করে, আস্তে কথা না, আপনারা জানেন আমি জানি, কিন্তু এখন আমি একটু জানাই। ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে মায়েরা, আর দেখবেন মেয়েটাকে যখন আশীর্বাদ করে না, সবাই দাঁড়িয়ে থাকে, কোন ছেলের চোখে কিন্তু অতটা জল থাকে না, কিন্তু দেখবেন ওখানে দাঁড়িয়ে বেশিরভাগ মেয়ে কিন্তু কাঁদে। হতে পারে পাড়ার মেয়ে, পাড়ার একটা মেয়েকে বিয়ে হতে দেখছে, তারও কিন্তু চোখে জল পড়ছে। কেন জানেন? একটা মেয়ে আরেকটা মেয়েকে বিদায় হতে দেখে কাঁদে কেন? কারণ প্রত্যেকটা মেয়ের সেই নিজের বিদায়ের যন্ত্রণাটা মনে পড়ে, আরেকজনকে বিদায় হতে দেখে তার বড় কষ্ট। দেখবেন মাসি পিসি সবাই আশীর্বাদ করে, কান্নায় ভেঙে পড়ে, মেয়েটাও কাঁদে, কিন্তু যখন মা এসে আশীর্বাদ করছে, মাকে মেয়ের কাছ থেকে আলাদা করা যাচ্ছে না, যেন এক হয়ে একবারে জড়িয়ে ধরে আছে। মাও কে কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছে, মেয়েও পড়ে যাচ্ছে, মাকে আর টেনে আলাদা করা যাচ্ছে না। কিন্তু জানেন তখনও কিন্তু একজন ব্যস্ত থাকে, তখনও কিন্তু একজন খুব ব্যস্ত থাকে, মানে পকেটে একটা, এই বুক পকেটে একটা দেখবেন মোবাইল, আর একটা দেখবেন ওই বুক পকেটে ছোট্ট কাগজ ভরা আছে, ওখানে সব লেখা আছে। কিন্তু প্যান্ডেলওয়ালা কত পাবে, মাইকওয়ালা কত পাবে,
ওই ব্যান্ড পার্টি কত পাবে, ওই কাগজটা একবার করে বের করছে আর লকার থেকে নিজের কষ্ট করে জমানো টাকাগুলো একবার গুনে গুনে দেখছে যে আর কত কি দেব, আমার কিছু বাকি রয়ে গেল নাকি, কারোর কাছে হাত পাততে হবে নাকি, এই নিয়ে একজন খুব ব্যস্ত। প্যান্ডেলওয়ালা এসে বলছে, বাবু আমি বিদায় নেবো, আমার টাকা মিটিয়ে দিন, আমার ছেলেগুলো রইলো, ওরা দেখাশোনা করবে। প্যান্ডেলওয়ালাকে দিচ্ছে, মাইকওয়ালাকে দিচ্ছে, ব্যান্ড পার্টিকে দিচ্ছে, ওদিকে ক্যাটারিংওয়ালা এসেছে, দাদা আমারটাও রেডি রেখেন, আমি এসে বিকেলে নিয়ে যাব। আত্মীয় স্বজনরা বিদায় জানিয়ে নিজের নিজের ঘরে যাচ্ছে, তাই একটু মিষ্টি বেঁচে ছিল, এই প্যাকেটে করে মিষ্টিগুলো আবার ভরে দিচ্ছে, তো তোমরা বাড়ি গিয়ে একটু খাবে, নিয়ে যাও। এ সব দিকে ব্যস্ত, পকেটে একটা ছোট্ট কাগজ বারবার দেখছে, তার নাম কি জানেন? সে কিন্তু মেয়ের সামনে এসে এখনো পর্যন্ত চোখের জল ফেলে নাই, আড়ালে আড়ালে যাচ্ছে আর গামছাতে মুখটা মুছে দিয়ে চলে আসছে, কারণ তার উপর অনেক দায়িত্ব। বিশ্ব যদি চলে যায় কানতে কানতে, পুরুষ সংসারের থাকতে বাধ্য কর্তব্য সাধিতে, পুরুষের জীবন বড় কর্তব্যের মা। ওই মানুষটা কিন্তু তখনও কাঁদছে না, ভেঙে পড়ে নাই, কিন্তু দেখবেন মেয়েটা হাতে খই নিয়ে খইটা ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে, মানে বাবা তোমার ওই পথ আজ থেকে আমার অন্য। 18 বছর 20 বছর 24 বছর যে সংসারকে নিজের বলে মেনেছিল, মেয়ে পারে না থাকতে সেখানে, একজনের হাত ধরে ধর্ম সাক্ষী করে চলে যাচ্ছে, খই ছড়িয়ে দিয়ে মেয়েটা চলে যাচ্ছে, দেখবেন মেয়েটা কিন্তু যাবার সময় একবার হলেও বলে মা বাবা কই, আর যাবার সময় মেয়েটা বাবা কই বলে ডাকলে আমার মনে হয় জগতে এমন কোন পাষাণ বাবা নাই তার চোখে জল পড়বে। কখনো একটা পিতাকে মেয়ে চলে গেলে বাবা তো কাঁদবে, অনেকে আবার এমনি এমনি পালিয়ে যায় যাত্রার সঙ্গে, সংসারে তো ব্যতিক্রম আছে, অনেক অভাগা অভাগিনীও আছে, কিন্তু একটা বাবা কন্যা রত্নটি আপনার হাতে তুলে দিচ্ছে, হ্যাঁ দাম দর করে সেই কন্যা রত্নটিকে ঘরে আনবেন না, লক্ষ্মীকে দাম দর করে আনবেন, আপনার ঘরের লক্ষ্মী বাস করবে না। ভারত সরকার সংবিধানের তরফ থেকে ভারত সরকার দ্বারা নিষিদ্ধ, তবুও গ্রামে গ্রামে লুকিয়ে লুকিয়ে হয়, আমার বেটাকে আমি মাস পড়াশোনা করিয়েছি, ডাক্তার বানিয়েছি, ও বাবা 15 লাখ টাকা খরচা হয়েছে, ফোন নেব না, আপনি এত নির্লজ্জ কি করে হবেন, আপনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন, আপনার ছেলে তো আপনার, ওটাকে তো কেউ কেড়ে নিচ্ছে না, একটা মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দেবেন বলে চুক্তিবদ্ধ করে আনছেন, পরে যখন বয়স হয়ে বলবেন বাবা একবার এসো গো, তখন বলে আমি মোরা নোরাটা মুখে দেব, কারণ একটা বাবাকে কাঁদিয়ে তার মেয়ে আনবেন, একটা মেয়ে নিজের পিতার চোখের জল সহ্য করবে না। হাত জোর করে বলি আপনাকে ঠাকুর অনেক দিয়েছে, অনেক যার সামর্থ্য আছে আরেকজনের কাছে কিছু হাত পেতে নিয়ে আপনি তার কাছে মাথা নামাবেন কেন, আপনার তো অনেক আছে, না নিজের চরিত্র বিসর্জন দিয়ে কোনোদিন কিছু করবেন না, তাহলে নিজের কাছে ভগবানের কাছে কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ছোট মুখে বড় কথা বলে ফেললাম, একটু অভিমানেই বললাম মা, কারণ অনেক বাবাকে কাঁদতে দেখি তো, তাই অভিমানেই বললাম। এই দেখুন ওই মেয়ে যে চলে যায় পিতৃ আলয় থেকে, কারণ যেতে তো বাধ্য, সামাজিক নিয়ম আছে, বন্ধন আছে, ধর্ম প্রতিপালন আছে, কিন্তু মেয়ে দেখবেন শ্বশুর বাড়িতে আসার পরেও যখন বাবার বাড়ি যাওয়ার কথা শোনে মেয়ের এক আলাদা আনন্দ, মানে কোনো তীর্থস্থান বা কোনো বেড়াতে যাওয়ার জায়গা নাম করলেও দেখবেন অতটা খুশি হবে না যতটা বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে হবে, কি মা আমি কি মিথ্যা বলছি? এখনো পর্যন্ত কেন বলুন তো, কারণ ওখানে আঙুল দেখিয়ে তার ভুলগুলোকেও দেখিয়ে দেবে না, হ্যাঁ
মানে সবকিছু সামান্য সামান্য ছোট ছোট ভুলগুলো কেউ তাকে আঙুল দেখিয়ে কথা শোনাবে না। একটু সকাল ছটায় না উঠে যদি নটায় একটু একদিন একদিন যদি একটু ভুল হয়ে যায় কেউ কথা শোনাবে না। সে সারা জীবন নিজে রন্ধন করে সবাইকে দেয়, একটা দিন তারও তো স্বাদ হয় যে আমাকে কেউ রান্না করে মুখে তুলে দেবে। এই জায়গাটা হচ্ছে পিতৃলয়। স্বামীর ঘরে মেয়ে যখন আসে, মেয়ের মৃত্যু যেন ওই ঘরে হয়, প্রতিটি সতী নারী এটাই চায়। তাহলে স্বামীর ঘরটা যদি স্বর্গ হয়, আমি বলবো তার বাবার বাড়িটা পিতৃয়ালয়টা কোন দেবালয় থেকে কম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি এতগুলো কথা খরচা করলাম কেন জানেন? আজকে যেন আপনারা সতী সতী মায়ের ব্যথাটা বুঝতে পারেন। বাবার দ্বারে এসে দাঁড়িয়েছে মা সতী, আর দরজার চৌকাটটা পার করেছে, আর বাবা বলছে অসভ্য অভদ্রে সংসার করে, জ্ঞান নাই, বোধ নাই, বুদ্ধি নাই, ছি 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 ছি, লাজও নাই, লজ্জাও নাই, নিমন্ত্রণ করিনি তবু মুখ দেখাতে নির্লজ্জের মতো চলে এসেছে, খেতে পাই না, পড়তে পাই না, ভালো সাজতে পাই না, তো ভিখারির ঘর করছে, আসবে তো, আসবে, আসবে না বাবা, বেশ আমি জানতাম আসবে, ওই দেখো এসে গেছে। এত কথা শোনার পর মা সতীর চরণ তল থেকে মাটিটা সরে গেল। মা হাত জোর করে বলছে, বাবা আমি আমি টাকা পয়সা গয়নার লোভে তোমার ঘরে আসি না, আমি শুধু এসেছি অভিমান করে, আমার স্বামীকে তুমি বাদ দিয়েছো, আমি ভেবেছিলাম আমি মেয়ে, আমি যদি তোমার সামনে এসে দাঁড়াই মেয়েকে দেখলে বাবার আর অভিমান থাকবে না, কিন্তু তুমি আমায় এত বড় বড় কথা শোনালে, তুমি বললে আমি আমি টাকা পয়সা গয়না শাড়ির লোভে এসেছি, বাবা আমি যার ঘর করি তার কোনো অভাব নাই, সে তো ইচ্ছাই ত্যাগী, সে আমায় কত ভালোবেসে রাখে, তোমাকে তো দেখাতে পারবো না বাবা, আমি বড় ভালো আছি, আমি শুধু জানতে এসেছিলাম তুমি আমার স্বামীকে বাদ দিয়েছো কেন। চুপ কর, ওই ভাঙর ভোলা শিব, ওকে বাদ দেবো বলেই তো এই চক্র, এত বড় স্পর্ধা, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করে শ্রদ্ধা জানায়, আর ওই ভাঙর ভোলা শিব অহংকারের আসনে বসে থাকে, না বাবা আমার স্বামী অন্তর থেকে তোমাকে প্রণাম জানিয়েছে, তুমি তো আমার স্বামীর আসল অর্থটা বুঝলেই না, আমার স্বামীর নাম শিব, শিব মানে মঙ্গল, একটা যজ্ঞ যখন হয় মঙ্গলই হয় ইচ্ছা, হয় না? এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে মানে ভুবন মঙ্গল হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য, শিব মানে মঙ্গল, আর তুমি যজ্ঞ করবে সেই যজ্ঞে শিব নাই, এটা তোমার যজ্ঞ নয় বাবা, এটা তোমার মনের অহংকার, এটা তোমার মনের অহংকার, এই দূর হ, বেরিয়ে যাবো ঘর থেকে, বেরিয়ে যা এক্ষুনি। বাবা আমার যে যাবার জায়গা নাই বাবা, আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল, সতী তুমি যেও না, আমার অপমান তুমি মেনে নিতে পারবে না, তুমি যেও না, আমাকে নিষেধ করেছিল, আমি এসেছিলাম আমি তোমার কোলে জায়গা পাবো বলে, আমি তো আর স্বামীর ঘরে যেতে পারবো না, কারণ সেই মুখ আমি রাখি নাই, আর তোমার ঘর করব সেই ইচ্ছাও আমার নাই, তোমার ঘরে থাকবো মেয়ে হয়ে সেই ইচ্ছা নাই, কেন? কারণ স্বামীর নিন্দা যেখানে হয় সেখানে সতী নারী কোনোদিন থাকে না, আমার লজ্জা ঘৃণা একটাই যে তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে, আমার এই পাপের রক্ত আমি রাখবো না, আর তোমার এই অহংকারের যজ্ঞ আমি রাখবো না। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি, আগুনে যাব দিল, আমি স্বামী নিন্দা সইতে নারী,
তুমি স্বামী নিন্দা সইতে না আমি ত্রিজগতে সবই মানি স্বামী নিন্দা সইতে না আমি ত্রিজগতে সবই মানি স্বামী নিন্দা সইতে না চক্ষু কুণ্ডে মাতা আগুনে ধাম দিল মহাদেব 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 বলতে বলতে জ্বলন্ত অগ্নিকুণ্ডে মা সতী ঝাঁপ দিল। নিমেষের মধ্যে অগ্নি দগ্ধ হয়ে অঙ্গটা ঝলসে গেল। নন্দী ভিড়িঙ্গি মাকে আটকাতে পারল না, বালিতে আছাড় খেয়ে পড়ছে নন্দী ভিড়িঙ্গি আর কাঁদছে মা, তুই কি সর্বনাশ করে দিলে, আর কে আমাদের ছেলে বলে ডাকবে, বাবার কাছে কি মুখ দেখাবো, কেন করলে মা গো। চোখের জলটা মুছে ছুটে যাচ্ছে, পিতা গো পিতা একটা কথা জানবেন মা, everything is fair in love and war. যে শিব নিজের নিন্দা নিজের অপমান এইখানে শুনে এইখানে ফেলে দিতে পারে বলছে বলুক, সেই সেই শিব যখন শুনল তার সতী নাই তার থেকে ভয়ঙ্কর আর কেউ নাই। স্ত্রীর মান স্বামী যদি রাখতে না পারে সেই স্বামী কোনোদিন প্রকৃত স্বামী হতে পারবে না। স্ত্রী নাই সতী তার নাই শুনে জটাটা মাটিতে আছাড় মেরেছে, জটা থেকে জন্ম নিল বীরভদ্র। বীরভদ্র বলছে, বাবা কি আদেশ? বলে, যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা সেই যজ্ঞ পণ্ড করে দাও। বীরভদ্র যাচ্ছে, পেছনে সব শিব ভক্তরা, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, 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 দক্ষালয়ে আসি সবে দিল দর্শন, দক্ষালয়ে আসি সবে দিল দর্শন, দক্ষালয়ে আসি সবে দিল দর্শন। এসে দাঁড়ালো সেপাই, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, যজ্ঞ পণ্ড করার তরে এসে দাঁড়ালো, যজ্ঞ পণ্ড করার তরে এসে দাঁড়ালো, যজ্ঞ পণ্ড করার তরে এসে দাঁড়ালো। কই কোথায়? এই তো এই তো এই যজ্ঞের প্যান্ডেলের খুঁটিগুলো ধরে টানতে শুরু করেছে, এই খুঁটিগুলো যদি না থাকে প্যান্ডেল থাকবে? প্যান্ডেল পড়ে গেছে, যজ্ঞ পুরি ভেঙে দিয়েছে, এইবার যেখানে অগ্নি প্রজ্বলন হচ্ছিল সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেছে। আর ওই ভূতগুলোর কাণ্ড দেখে ভৃগুমুনি এসেছে, ভৃগুমুনির সাদা চুল সাদা দাড়ি সাদা পৈতে সাদা ধুতি সব সাদা, শুধু ভেতরটাই অহংকারের কাদা। ভৃগুমুনি এসে বলছে, এসে গেছে ভূতের দল, যেমন মালিক তার তেমন চেলা। বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে, যেই না দাড়ি ধরে টান দিয়েছে সঙ্গে সঙ্গে ধুতিটা তুলে ভৃগুমুনি রাস্তা ধরেছে। ভৃগুমুনি তো চলে গেল, এইবার এসে দাঁড়িয়েছে দক্ষ রাজা অসভ্য অভদ্র গুলো, তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাবাকে ডাক, তোদের বাবাকে আমি শিক্ষা দেব, আজকে আমি আজকে ওই ভাঙড় ভরা শিবকে আমি দেখব, ডাক। এত বড় গলা যখন করেছে, বীরভদ্র ত্রিশূল হাতে ছিল একবারে ছুঁড়েছে, আর ত্রিশূলটা এসে
অহংকারী দক্ষ রাজার মাথাটা কেটে দিয়েছে। হরি বল, কি হলো অহংকারীর মাথা? এই মাটির দেহ মাটি হবে, একদিন দুপুরে হবে ছা। আচ্ছা মা বলুন তো কি হবে এত অহংকারে? এ দেহ পচা দেহ, গরব কিসে ভাই তোরে? কুমোর যেমন ঠাকুর গড়ে রক্ত মাংস দিয়ে দয়া মানুষ গড়ে, ঘরে মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্ত মাংস দিয়া পুরে হবে ছা। এ দেহ পচা দেহ, গরম কিসে রে ভাই? এ দেহ পচা দেহ, গরম কিসে রে ভাই? দক্ষ রাজার মুণ্ড কাটা গেছে, মা প্রসূতি দেবী কিন্তু থাকতে পারলো না, স্বামীর নিথর দেহটা রক্তাক্ত দেহটা থরথর করে কাঁপছে, স্বামীকে দেখে থাকতে পারছে না মা প্রসূতি দেবী। স্বামী অহংকারী, স্বামী ভুল করেছে, কিন্তু স্ত্রী স্বামীর জন্য সব কিছু করতে পারে। চলে গেছে শিবের কাছে, আপনি আমার স্বামীকে বাঁচান। আচ্ছা শাশুড়ি মা এসে যদি জামাইয়ের চরণ ধরে, জামাই কি থাকতে পারে? অল্পতেই প্রসন্ন হয়ে যায় বাবা ভোলানাথ। শিব অল্পতেই প্রসন্ন হয়ে যায়। এক ব্যাধ রাত্রিবেলায় ওই শিবরাত্রির দিনে উপবাসী হয়ে, ওই প্রিয়ল উপবাসী হয়েছিল, একটা বেলগাছের ওপর উঠেছিল পশুর হাত থেকে ভয়ে বাঁচার জন্য। তা ওই বেলগাছ থেকে একটা বেলপাতা ব্যাধের হাত থেকে খসে পড়ে, নিচে ছিল শিবলিঙ্গ, শিবলিঙ্গে পড়ে যায়। শিবরাত্রির দিনে উপবাসী ছিল, শিবলিঙ্গে বেলপাতা দিল, শিবের কৃপা পেয়ে গেল, নিতাই গৌর হরি হরি হরি। এইরকম শিবের মহিমা, বুঝলেন? তা শিবের এত মহিমা। আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। ওই শিব নিন্দুকের বদ দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদ দেব না, দেব না। তখন শিব কি করলেন? দেবতারা বলছে ওই মাথা দেব না, অহংকারের মাথা বেশ হয়েছে কাটা গেছে। ভোলানাথ আর কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন। দক্ষ রাজার মাথাটা হলো কার মাথা? ছাগলের মাথা। কেন ছাগল? কেন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, ছাগল কেন? আসলে ছাগলের একটা মুখের ডাক আছে, সব সময় কি বলে বলুন তো ছাগল? হ্যাঁ
ভালো হলো দেখিয়ে দিল, আমি যদি আবার দেখাতাম তখন বলতেন কৃষ্ণদাস ছাগল, তাই তো? ছাগল 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 কি বলে, আমি এই যে বাবা এই যে রাস্তাটা দেখছেন এটা আমি করিয়েছি, এই যে মন্দিরটা দেখছেন গ্রামে এটা আমি বানিয়েছি, মানে আপনি করছেন খুব ভালো সৎকর্ম করছেন, এ হাত দিলে হাত জানবে না, যদি ঢেড়ি পেটিয়ে প্রচার হয় তাহলে যে পুণ্যের জন্য করছেন পুণ্যটার ফল পাবেন না। ছেলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, মা এক বছর আগে মারা গেছে, মা স্বপ্নে ছেলেকে দেখা দিয়েছে, ছেলে বলছে মা তুমি কেমন আছো, মা বলছে কেমন না থাকবো বাবা একবারে ভালো নয়, কেন কি হয়েছে মা, বলছে হরি মন্দিরে একটা ফ্যান দিলি, ফ্যান ভক্তরা বসে হরি নাম করবে ফ্যানের হাওয়া খাবে, তা ফ্যানটা দিলি দিলি ভালো করলি, ফ্যানে আবার মায়ের নাম লিখতে গেলি কেন শত রূপা, ওই মন্দিরে ফ্যান ঘুরছে আমিও ঘুরছি, দেওয়া খুব ভালো কিন্তু প্রচার করে নয়, কি মা প্রচার করে হবে না রাধে, এই দেখুন এই আমি 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 করেছিল বলে ছাগলের মাথাটি মাথায় বসে গেল। এইবার ভোলানাথ সতীর কাছে গিয়ে গেলেন, আর সতীকে দেখে থাকতে পারলেন না, তাণ্ডব নৃত্য শুরু করেছেন, জটা টবি গল জল প্রবাহ বিতস্থলে গলে বলম বিলম্বে তম্বুজঙ্গ তুঙ্গ মালিকা দমন 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 মিনাদ মজ মর মজ চকার চল চকান্দবো তনু তনু শিব শিব সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করে শিব, সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহটিকে 51টা ভাগে ভাগ করে দিয়ে শিবকে স্নিগ্ধ শীতল জল দিয়ে স্নান করানো হলো, শিব হাজার হাজার বছর তপস্যায় মগ্ন হলেন। ওদিকে তারকাসুরের ছেলে শম্বরাসুর নামে অসুরের জন্ম হয়ে গেছে, সেই অসুরের হাত থেকে দেবতারা পালিয়ে বেড়াচ্ছে, ওই অসুরকে মারবে কে না, হর পার্বতীর সন্তান কার্তিক দেব সেনাপতি, তা কার্তিকের এখন তো জন্মই হয় নাই কারণ শিব পার্বতীর তখন বিয়েই হয় নাই, সবাই ভগবানের কাছে গেল, শ্রী বিষ্ণু এসে ভোলানাথের কাছে দাঁড়িয়ে বলছে হে ভোলানাথ তোমাকে বিয়ে করতে হবে, বলে আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করব না, বলে ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম, কে জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতব্রতা ভূতানি জানতি ভূতেজ্জ মদজাজি নহপিমাম, গীতার বাণী, যে মরার কালে যে নাম স্মরণ করে সে সেই লোকে যায়, তোমার সতী মরার সময় শিব নাম করেছে, তোমার সতী তোমাকে পাবার জন্য আবার জন্ম নিয়েছে, হিমালয়ে রাজার ঘরে গিরিরাজ গিরিকন্যা পার্বতী রূপে, বলে পার্বতী যদি সতী হয় তাহলে বিয়েতে আমার কোনো আপত্তি নাই, এদিকে তো কর্তা রাজি কিন্তু ওইদিকে মানে মেয়ের বাবাকে মানাবে কে, মানে ঝগড়াটা লাগিয়েছিল কে বলুন তো, সবাই ধরেছে এই যে যত নষ্টের গোড়া তুমি করিয়েছো বাবা মাকে আলাদা, তুমি করবে বাবা মাকে একে, আর বলুন তো আমাদের আজ কি ভাগ্য, এই তো সামনে বাবার বিয়ের দিন, আর বিয়ের আগে আজকে বাবার বাবার বরযাত্রী যাব, বাবার বরযাত্রী ছেলে যাবে, এর থেকে আনন্দ হয়, যা বসে বসে দিন গেল, নারদ চলে গেছে কোথায় ওইখানে, বলি রাধা রানী কি বলি শ্যাম সুন্দর কি, হাত তালি দিয়ে সবাই কালারে 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 মুরলি মালারে লুট কে লে গয়া দিল জিগর সাবরা জাদুগর, লুট কে লে গয়া দিল জিগর সাবরা।
রাধা যুগল বলিয়ে নারদ মুনি কি জয় মহাদেব কি জয় ঘুম পাচ্ছে কি এবার একটু বুঝেছে নারদ মুনি এসে গেছে হিমালয় রাজা কি জয় বৈষ্ণবের পদ ধুলি তাতে মোর স্নান কেলি বৈষ্ণবের পদ ধুলি তাতে মোর স্নান কেলি বৈষ্ণবের নামে বৃন্দাবনের চবু তারা তাতে মোর প্রাণ ঘেরা বৃন্দাবনের চবু তারা তাতে মোর প্রাণ ঘেরা কহে দিন নরোত্তম কহে দিন নরোত্তম কহে দিন নরোত্তম এত অল্প ভাগ্যে হই না গো অল্প ভাগ্যে হই না গো সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো যদি থাকে সৌভাগ্যে তবে জোটে তার ভাগ্যে এখানে বসে হরিনাম শুনছেন পূর্বজন্মের স্বীকৃতি আর সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে এখানে হরিনাম শোনা যাবে না মা শুনছেন মানে জানবেন সাধুগুরুর কৃপা আছে আর পূর্বজন্মের কিছু করা আছে হ্যাঁ আসুন 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 কি ভাগ্য আমারে আমার ঘরে আমার ঘরে আমার ঘরে বৈষ্ণব এসেছে কি ঘরে যদি অতিথি আসে প্রথমেই তো বরণ করতে হয় দক্ষ রাজা প্রথম শ্বশুর চিন্তা করুন তার কত অহংকার কিন্তু এটাও তো শিবের শ্বশুর হিমালয় রাজা কিন্তু কত বিনয়ী এই যে এই বাড়িতে কীর্তন করতে এসেছি ওই সামনে আমরা এই পরিবারেরই স্বজনের বাড়িতে আছি এত সুন্দর আমাদের সেবার হ্যাঁ আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন এই পরিবারের সবাই হ্যাঁ তপনবাবুর বাড়িতে একটু আশ্রয় পেয়েছি এখানে তো সবাই কর্মব্যস্ত ওখানে যাতে একটু নিরিবিলিতে আমাদের একটু বিশ্রাম হয় একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে এত সুন্দর সেবার আয়োজন আমাদেরকে সেবা করিয়েছে মানে বুঝছেন তো এই 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 ভালো গিয়েছে বলেই তো নেচে নেচে কীর্তন করছি নাহলে কীর্তন হবে নাকি খালি পেটে এইখানে কি সুন্দর সেবা হয়েছে মা যেমন আপ্যায়ন তেমনি সেবা আবার অনেক জায়গায় কীর্তন করতে যাই বলে কীর্তন করতে এসেছে কীর্তনিয়া নাকি বাবা একটু শরবত খাবে না কি ভাব বলে শরবত খাবে না আচ্ছা খাবার যদি ইচ্ছাও থাকে লজ্জার মাথাকে কি করে বলবো না খাবো দিয়ে দিতে হবে তো নাকি আসুন আসুন কি ভাগ্য আমার ঘরে বৈষ্ণব এসেছে চরণ ধুইয়ে আহা যত্ন করে সেবা দিয়ে বলছে আপনি আমাকে উদ্ধার করুন আমার মেয়ে
আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র আমি খুঁজছি। বলে তাই, তাহলে দেখি আপনার মেয়েকে একবার ভেতর ঘরে গিয়ে মা পার্বতীকে দেখে বলছে, মা বাবার থেকে তোমাকে আমি আলাদা করেছি, এবার আমার আমার দায়িত্বই বাবার সঙ্গে তোমার মিলন করবো, তুমি চাপ নিও না। এসে বলছে হিমালয় রাজাকে, আপনার মেয়েকে যা দেখলাম ত্রিনয়নী মা, আহা আপনার কোন সাধারণ জামাই হবে না, একবার বিখ্যাত জামাই হবে। বলছেন হ্যাঁ বলবো না কেন, আমি ওইরকমই চাই, দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান, সেই মতো পাত্রে আমি করব কন্যাদান, সেই মতো পাত্রে আমি করব কন্যাদান, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। দারুণ দারুণ ছেলে, দারুণ ছেলে, একটা ভালো পাত্রের সন্ধান আছে। বলে না ঘটক যদি ভালো হয় কানা মেয়ে আর খোড়া ছেলের বিয়ে দেয়। বলছে আমার দারুণ ছেলে হাতে আছে, একবারে বিশ্ববিখ্যাত নাম ত্রিভুবন বিখ্যাত, বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর, আর গোত্র তার গোত্র হচ্ছে ভুবন মঙ্গল গোত্র। বলছে এইরকম গোত্রের নাম বাবার কালে শুনি নাই, শুনবে কি করে, ভরতরাজ হয় কাশ্যপ হয় নানা গোত্র হয়। বলছে ভুবন মঙ্গল গোত্র, আসলে বলছে জগতের ভুবনের মঙ্গল করাই ওনার গোত্র, ওনার নাম শিব, শিব মানে মঙ্গল। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। তা আমার জামাইয়ের একটা বিশেষ গুণ থাকবে তো নাকি? বলে দারুণ গুণ আছে, আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। হে হে, এখনকার দিনে দেখাই যায় না, দেখা যায় মুখে মধু অন্তরে বিষ, আমার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবা বাবা বাবা, আচ্ছা আচ্ছা, আমার মেয়েকে তো দেখলেন একবারে বাচ্চা, আমার মেয়ে কম বয়স মানে কচি, আপনাদের মেদিনীপুরের ভাষা কচি, কচি বলেন বলেন তো, আমাদের ওইদিকে বাবু বলে, খোকা বলে, মেদিনীপুরে বলে কচি। হ্যাঁ ঠিক বল না, আদরের ডাক, ঠিক বলেছেন। তা আমার মেয়েকে তো দেখলেন, আমার মেয়ে একবারে কচি, বলে আপনার মেয়ে যেমন কচি জামাইও তেমন কচি, আর ওইদিকে হাজার বছর তপস্যা করছে জামাই, বলে করছি। বলে ঠিক আছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন আমার মেয়ের সঙ্গে আপনার বিবেচিত পাত্রের বিবাহ আমি ঠিক করে দিলাম, আমার ছেলে দেখার দরকার নাই, একবারে বিয়ের দিন ঠিক হয়ে গেল। ওদিকে একটা কথা আছে জানেন তো, যার বিয়ে তার হুশ নাই আর পাড়াপড়শি, শিবের বিয়ে আর শিব তো যোগী, সে বসে বসে ধ্যান করছে, ইন্দ্রদেব সুসজ্জিত হয়ে গেছে, সবাই যত্ন করে সেজে এসে শিবকে বলছে, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, নিন ধুতি পাঞ্জাবি যা আছে পরে নিন, বিয়ে করতে যাবে পরে নিন। শিব ঠাকুর বলছে আমার ধুতি পাঞ্জাবি নাই। আরে বাবা, ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই, তা আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই, ও ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার বিয়ে করতে যাবে। আরে যা আছে তাই পড়ুন, ওটা কি ওইটাই পড়ুন। এবার বাঘঝালটা পড়ছে, কিন্তু বাঘঝালটা তো ভারী, ওপরে তুলছে আর নিচে নেমে যাচ্ছে। পবনদেব বলছে ওটা ওইরকম থাকবে না, এটা বেল্ট দিয়ে বাঁধুন। বলছে আমার বেল্ট নাই, কিছুই নাই আপনার ঘরে। একটা সাপ যাচ্ছে পেছ সামনে দিয়ে, সাপটাকে ধরে বলছে, শোন বাপ, তুই গ্যারেন্টি দে ছেড়ে যাবি না, আমি তোর খাবারের গ্যারেন্টি দিচ্ছি, তোর খাবারের অভাব হবে না। বলছে গ্যারেন্টি যুগ নাই ওয়ারেন্টি যুগ, ওয়ারেন্টি দিচ্ছি, বিপদ বুঝলে আগে কেটে পড়বো। ইন্দ্রদেব বলছে বিয়ে করতে যাবেন, একটা সোনার টোপর নাকি, আপনার শিষ্য তো রাবণ কুবের, তা আপনি একটা সোনার টোপর পরুন। বলছে না সোনা আমি পরবো না, সোনা যার আছে সে হিং মানে অহংকারে ফলে, আর যার নাই সে হিংসায় জলে, ও করে লাভ কি, ওই সোনার হাত পা নাই এক জায়গা থেকে এক জায়গা যাই, সাপেরও হাত পা নাই এক জায়গা থেকে এক জায়গা যাই, তাই সোনার জায়গায় আমি সাপ পরব। বলছে সাপের হাত পা নাই, সাপ না হয় এক জায়গা থেকে আরেক জায়গা যাই, সোনা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যাই না, শাশুড়ির গয়না বৌমা পায়, বৌমার গয়না তার বৌমা পায়, তারপর বংশে একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনা বিক্রি করে ডক ডক করে দিয়ে দেয়। মানে বুঝছেন, সোনা ছিল ঘরে গেল কোথায়, সম্বিকালয় মানে মদের দোকানে। তাহলে মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। এরপর বলছে একটু বিয়ে করতে যাবেন, পাউডার ফিয়ার এন্ড লাভলি একটু
টাটকা ছাই ছিল, একবারে বিনা পয়সার পাউডার সারা গায়ে মেখে নিয়েছে। তারপর বলছে যে সব ঠিক আছে, তা বিয়ে করতে যাবেন তখন একটা ভালো মানে টাটা সুমো স্কর্পিও বোলেরো ইনোভা নাকি ইকো কিছুতে একটা ভালো গাড়ি লাগবে। বলছে আমার গাড়ি ওই যে গুঞ্জে বাঁধা আছে। ইন্দ্রদেব বলছে ওই সার, সারের পিঠে বরযাত্রী। বলছে সার মানে ধর্ম, ধর্মকে আশ্রয় করে সংসারে যেতে হয়। আর মাথায় সাপ মানে কাল বিয়াল মুখ গ্রাসম, সংসারে যাচ্ছ মানে সংসার করা মানে সাপের মুখে বাস, একটু গন্ডগোল হলেই সংসার তোমায় দিয়ে দেবে। ভূত প্রেত গুলো ছুটে এসেছে, মামা মামা আমরা যাবো। তা যাবি তো ভালো কথা, নাকে নাকে বলছিস কেন? মামা আমরা তো নাকেই কথা বলি। তা বরযাত্রী যাস নাই কারোর ঘরে? বরযাত্রী বরযাত্রী যার ঘরে যাই সর্ষে পোড়া দিয়ে তারাই, কেউ ডাকে না। তোরা বরযাত্রী যাবি? বেশ ঠিক আছে, তোরা বরযাত্রী যা, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা, দেখি যেন মানে তোদের যা রং রে, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, পিং পং বলের মতো চোখ, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, একটু আড়ালে যাস, তোদেরকে দেখলে আমার বিয়ে কোনোদিন হবে না বাবা। এবার শিব যাবে, যেই না গাড়ির ওপর বসতে, মানে গাড়ি বুঝছেন তো, ষাঁড়ের ওপর বসতে যাবে, তখন দেখছে সর্বনাশ, আমার পেছনে ব্রহ্মা বিষ্ণু মানে ভগবান পেছনে, ভগবানের দিকে মুখ মানে পেছন করে বসবো কি করে? তাই ষাঁড়ের মুখটা যেদিকে আছে তার উল্টো দিকে বসেছে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, ধ্বনি হরি বম ভোলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, চলে হেলে দুলে, বাবা চলে হেলে দুলে, বাবা চলে হেলে দুলে। ওদিকে একটা ছোট্ট ছেলে মাকে বলছে, ও মা পার্বতী দিদির বরযাত্রী আসছে, বর আসছে, একটু বর দেখে আসি, বরযাত্রী দেখে আসি। বলে যাবি যা, তাড়াতাড়ি চলে আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। বলে বেশ যা। ছেলেটা বরযাত্রী দেখতে এলো বুঝলেন, আর বারণ করা সত্ত্বেও ভূতগুলোই আগে আসতো। হামাগুড়ি দিতে দিতে ফুটবলের মতো গড়াতে গড়াতে যখন আসছে ভূতগুলো, কারোর একটা মাথা, কারোর একশোটা মাথা, আমার কারোর মাথাই নাই। ছেলে ভূত মানে বরযাত্রী দেখতে গিয়ে যখন ভূত দেখেছে, যেমন দৌড়ে বেরিয়েছিল এক করে ঘর, ঘরের দরজাটা লাগিয়ে দিচ্ছে। মা বলছে, হ্যারে বর দেখতে গেলি, বরযাত্রী দেখতে গেলি, কেমন দেখলি, এত তাড়াতাড়ি চলে এলি? মানে তোর বাবার ভাগ্য ভালো তুই আমাকে দেখলি। কেন রে, কি দেখলি? আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ, বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ, বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। কৈয়ন কে হাত হ্যায় কৈয়ন কে নেহি, কৈয়ন কে হাত হ্যায় কৈয়ন কে নেহি, কৈয়ন কে হাত হ্যায় কৈয়ন কে নেহি, বাপ রে ওইদিকে ভূতগুলোকে দেখে ছেলেটা যখন এক দৌড়ে চলে গেল, মানে দেবতারা তো সাংঘাতিক বুদ্ধি ধরে মনে মনে করছে ভূতগুলো গেলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। ভূতগুলোকে বলছে, বাবা তোমরা এত ধুলো উড়াচ্ছ, এত আনন্দ হচ্ছে, এত নাচছ, ধুলো উঠছে তো আমাদের কাপড়গুলো নোংরা হয়ে যাচ্ছে, তোমরা একটু পেছনে নাচছো। ওদেরকে পেছনে করে দিয়ে নিজেরা আগে গিয়ে দেবতারা হ্যাঁ সেবাই করে নিয়েছে, দেখছে পরে পায় কি না পায় আগে। হ্যাঁ
রনে পরে ভোজনে আগে, ভোজনে পরে ভোজনে আগে নাকি থাকে না বাবা? ভোজন আগে দেবতারা সেরে ফেলেছে, এইবার যখন ভূতগুলো সেবার মানে ঢুকেছে সেবার স্থানে, বুঝতে পারছেন তো? সব থেকে সমস্যা কাদের বেশি? ক্যাটারিং সার্ভিসের, মানে যারা ক্যাটারিং এর দায়িত্বে ছিলেন, মানে যারা পরিবেশন করছিলেন, তাদের বিরাট সমস্যা। কেন জানেন? ভূতগুলো বসে তো গেছে চেয়ারে। এবার চিন্তা করুন, যে ভূতটার একটা মাথা তাকে একটা পাতা দিয়েছে, যার 100টা মাথা তাকে কটা পাতা দেবে? যার মাথাই নাই তাকে পাতা দেবে না? পাতা দেবে না। এবার যার মাথা নাই পাতা দিচ্ছে না, সে আবার ডাকছে, হে দাদা পাতাটা দে। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে শুক্তোটা দিয়ে আয়, বলছে তুই যা। কেন কোন রকম সেবা সেরে এইদিকে হিমালয় রাজা কিন্তু ঘটক ছাড়ে নাই। বসে আছে মানে জামাই দেখবে বলে হিমালয় রাজা একবারে ঘটকের হাত ধরেছে, ঘটক ছাড়া যাবে না। জামাইকে দেখেনি, ঘটকের কথায় বিশ্বাস করেছে। প্রথমে ইন্দ্রদেব আসছে, ইন্দ্রদেবের দারুণ চেহারা, আর ইন্দ্রদেবকে দেখেই খুব মুগ্ধ হয়ে গেছেন হিমালয় রাজা। বাবা 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 বাবা, নারমুনি মুনিভর, ওই যে ওই যে ওই যে প্রথমে আসছেন, ওই যে সুন্দর সুন্দর, দারুণ দেখতে দারুণ দেখতে দারুণ দেখতে, বাবা বাবা বাবা, ওইটা আমার জামাই, ওইটা ওইটা আমার জামাই। জামাই হবে কেন? ও তো জামাইয়ের বাগানে, ফুলের বাগানে জল দেয়, মানে ইন্দ্রদেব বলছে ঝড় বৃষ্টি দেয়। জামাইয়ের বাগানে জল দেয়, এত সুন্দর দেখতে, তাহলে জামাই কি সুন্দর। ইন্দ্রদেবের পরে আসছে পবন দেব, পবন পুত্র ভীম, পবন পুত্র হনুমান, মানে বুঝছেন দীর্ঘ দেহ দীর্ঘ বক্ষ পবন দেব আসছেন। পবন দেবকে দেখে বলছে, বাবা 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 বাবা, এ নিশ্চয়ই আমার জামাই। কোথায় গেল? এই যে এই যে এই যে এই যে এই যে আসছে, এ নিশ্চয়ই আমার জামাই। মানে আপনি কি করছেন বলুন তো? ও আপনার জামাই হবে কেন? ও আপনার জামাইকে বাতাস দেয়, হাওয়া করে, পবন দেব বলে বাতাস দেয়, বাতাস দেয়, এত সুন্দর দেখতে, তাহলে জামাই কি সুন্দর। আর নারদ মুনি তখন একবার এইদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। হিমালয় রাজা বলছে, আপনি কি দেখছেন বলুন তো বারবার এদিক ওদিক? মনে মনে করছে, এবারে জামাই আসবে, পালাবার রাস্তাটা দেখছি। এইবার জামাই আসছে, বুঝলেন? জামাইয়ের গাড়ি তো বুঝছেন ব্রেক ফেল গাড়ি, ব্রেক নাই, এমন ব্রেক দিয়েছে একবারে। জামাই তো উল্টো দিকে মুখ করে বসেছিল, জামাই যখন নেমেছে ঝাঁপ দিয়ে, জামাইয়ের বিনা পয়সার পাউডার গায়ে লাগাছিল, বুঝছেন তো? ছাই ছাই, ওই ভস্মগুলো চারিদিকে হয়ে গেছে সব, সবাই আর দেখতে পাচ্ছে না কিছু, চারিদিকে ছাই উঠছে। আর ওইদিকে জামাইকে বরণ করছে করতে ততক্ষণে কিন্তু মানে বরণ ডালা নিয়ে এসে গেছে কে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, মেনকা শাশুড়ি মা। হ্যাঁ, ধান দুর্বা চন্দন গঙ্গা জল প্রদীপ জ্বলছে। আবার নারদ মুনি মজা লাগাবার জন্য একটা ঈশ্বর মূল গাছে শিকড় রেখে দিয়েছে, মানে যে সাপটা দেখ, যে গাছটা দেখলে সাপ পালাবে। এবার ওই বরণ ডালাতে যদি ওই গাছের শিকড় থাকে, সাপ গুলো দেখতে পেয়ে কম্পিটিশন দিয়ে পালাচ্ছে, আগে সেই সাপটা পালাচ্ছে যে গ্যারান্টি দিয়েছিল। ও যখন পালায়, ওপরের জিনিস নিচে নেমে যায়, আর যেই না নিচে নেমে গেছে, ব্রহ্মা দেখতে পেয়ে বলছে, ভোলানাথ তো দিগম্বর, তার তো বসনের দরকার নাই। সে মনে মনে ভাবছে, সে মানে ভাবুন না ভাবটা, মানে জিন্স আর প্যান্ট পরে বসে আছে আমি, আর কোনো ব্যাপার না। সে তো জানে না যে পড়ে গেছে নিচে, সে ভাবছে কাকে তুলবো রে বাবা। হ্যাঁ, বিধি সম্মত ভাবে বিয়ে করতে এসে কাকে তুলে পালাবো, কি তুলবো কি তুলবো, তুলো 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 নিচে।
ভালো মা হাসছে তো হরি আর ওই অবস্থাতে যদি শাশুড়ি দেখে জামাইকে বুঝতে পারছেন তো কি হবে বলে বেছে বেছে করলি জামাই না গাইব আচ্ছা আপনারা অর্ধেক গাইবেন আমি অর্ধেক গাইব ও তুই বেছে বেছে করলি জামাই চিরদিনের এরকম সাহায্য করলেই হবে মাথায় দিল ঘুমটা বেঁচে বেঁচে করলি জামা ও তুই বেঁচে বেঁচে করলি জামাই চিরকালের ল্যাংটারে ল্যাংটারে ল্যাংটা মেনকা মাথায় নিল ঘুমটা রে ঘুমটা মেনকা মাথায় নিল ঘুমটা মোবাইল খুললে ওই গানটা কি যে গান বাবা ওদিকে ঘুমটা নিয়ে শাশুড়ি মা তো কোন রকম পার পেয়েছে কিন্তু জামাইকে দেখে মাথা ঘুরে গেছে শ্বশুরে নারদকে ছাড়ছে না আপনি আচ্ছা বেঈমান তো আপনি আচ্ছা বেঈমান তো আপনি বললেন আমার জামাই বিশ্ববিখ্যাত এটা বিশ্ববিখ্যাত বলেন ত্রিপুরা সুরকে বধ করে ওনার নাম ত্রিপুরারি স্বর্গমর্ত পাতালে নাম আচ্ছা আপনি বললেন আমার জামাইয়ের ভিতরে বাইরে সমান এর ভিতর বাইরে কি সমান বলে ভিতরে অহংকারের কাপড় নাই আর বাইরে তো কাপড়ই নাই আর আপনি বললেন আমার মেয়ে আপনি বললেন আমার মেয়ে যেমন কচি জামাইও তেমন কচি এটা কচি বলে আপনার মেয়ে যদি আপনার জামাইকে পাবার জন্য বারবার জন্ম নিতে পারে সে যদি কচি হয় বারবার জন্ম নিয়ে তাহলে জামাই মেয়ে যদি কচি হয় জামাই কচি হবে না এমন জামাইয়ের সঙ্গে আমি আমার বিয়ে মেয়ের বিয়ে দেব না ওদিকে মা সতী দেখুন শিব এমন শিব সমস্ত অসঙ্গতিতেও মিলন খুঁজে নিতে পারে আচ্ছা শিব বসে আছে হর পার্বতী কার্তিক আছে গণেশ আছে লক্ষ্মী আছে সরস্বতী আছে বাহনগুলো চিন্তা করুন তো বাহনগুলো চিন্তা করুন প্রথমে শিবের সাপ বিছে ইন্দুর ইন্দুর বিছের শত্রু না ইন্দুর বিছের বন্ধু শত্রু ইন্দুরের শত্রু সাপ শিবের গলায় সাপের শত্রু ময়ূর কার্তিকের বাহন কে বাবার সার মায়ের সিংহ সিংহ যদি সারকে পায় ছেড়ে দেবে সমস্ত অসঙ্গতির মাঝেও সঙ্গতি মিলন যিনি করিয়ে দেন তিনি হচ্ছেন মহাদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তোমরা শক্তি দেখাবে তোমাদের জায়গায় এখানে যখন থাকবে তোমরা সব এক কি নিজের অস্তিত্ব নিয়ে সবাইকে থাকতে হবে এটা হচ্ছে মহাদেব আমার আপনা আপন খুঁজি তারে আমি আমার আপনার চেয়ে আপন যে জল খুঁজি তারে আমি আপনা আমি শুনি যেন তার চরণে আমি শুনি যেন তার চরণে ধ্বনি আমি শুনি যেন চরণের ধ্বনি শুনি যেন চরণের ধ্বনি আমার পিয়াসে বাসনা খুঁজি তারে আমি আপনা আমার আপনার চেয়ে আপন যে জল খুঁজি তারে আমি আ
আমার মনের কৃষি ও আকাশে কাঁদে সে ছাত আকুল পিয়াসে, আমার মনের কৃষি তো আকাশে কাঁদে সে চকর আকুল প্রয়াসে, কভু সে চকর সুধা সে চকর সুধা চরাসে, নিশীথ সপনে যছো বুঝি তারে আমি আপনা হলুদ ধ্বনি ধরিতার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনা খুঁজি তারে আমি আপনাই খুঁজি তারে আমি আপনা। তুমি তোমার রূপ দেখাও আর তোমার অপমান আমি সহ্য করতে পারবো না এই জন্মে। সতী মা যখন কাঁদছেন পার্বতী রূপে, শিব আসল রূপ দেখালেন আর শিবের সেই রূপ দেখে হিমালয় রাজা বিয়েতে রাজি হয়ে গেলেন। কি খেপা খেপির মিলনে সবাই আমরা প্রসাদ পেয়ে যাব, প্রসাদ সবাই পাবেন। আপনাদের সামনে একটা গর্বের কথা বলি, আপনারা সবাই জানেন 500 বছরের প্রতীক্ষা অবসান হয়েছে আমাদের এই জন্মকালে। আমাদের কত সৌভাগ্য, আমরা 22 জানুয়ারি রামলালাকে বসাতে পেরেছি রাম জন্মভূমিতে। হ্যাঁ, সবাই রামচন্দ্রের কাছে মাথাটা নামায়, আমরা যেন সংসারে রামের মতো চরিত্রবান পুত্র পাই। কি তবেই তো আমাদের দেশটা এগিয়ে যাবে, সেই সৎ শিক্ষা আচরণ যদি থাকে। বড় ভালো লাগছে, দেখুন কে কোন রাজনীতি করেন, কার কোন দল ভালো লাগে সেটা আপনার নিজস্ব ব্যাপার, সেক্ষেত্রে বলার অধিকার আমার এক বিন্দু নাই। কিন্তু মনে রাখবেন, আমি এটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসরে গিয়ে বলি, এই কথাটা বলতে আমার গর্ব হয়, আমি আপনাদের সামনে বলছি, প্রত্যেকটা জায়গায় বলি, আপনাদের সামনেও বলছি, আপনার পছন্দ আপনার মত আলাদা হতেই পারে, কিন্তু ধর্মের জায়গায় সবাই এক থাকবেন, আর না হলে ভবিষ্যতের দিনগুলো কিন্তু বড় সর্বনাশের আসছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তোমার বিচার তোমার পছন্দ আলাদা হতেই পারে, তুমি তোমার পছন্দ নিয়ে থাকো, কিন্তু ধর্মের জায়গা তোমায় যেন এক হতে হয়। কে এটাই প্রার্থনা জানাই। 71 বছরের বয়সে অদম্য উৎসাহ নিয়ে, 71 বছর বয়সে অদম্য উৎসাহ নিয়ে, চিন্তা করুন না, ডুবুরিদের সাহায্য নিয়ে সমুদ্রের 300 ফুট নিচে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী, কোন রাজনীতি নিয়ে কথাটা বলছি না, আমি সম্মানীয় প্রধানমন্ত্রীর কথা বলছি, তিনি প্রাচীন দ্বারকা নগর যেটা সমুদ্রের তলায় চলে গেছে, এস আর রাও যিনি আর্কিওলজিক্যাল সার্ভেয়ার, এএসআই এর যিনি সার্ভেয়ার, তিনি প্রমাণ করেছেন যে 1500 BC মানে যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে যার অস্তিত্ব সমুদ্রের তলায় ডুবে গেছে, মানে দ্বারকা নগর সমুদ্রের তলায়, এটা প্রমাণিত, এটা কোনো গল্পের কথা নয়। সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গিয়ে সেখানে ময়ূর পুচ্ছ দিয়ে এলেন, সম্মান জানিয়ে এলেন, তাকে জিজ্ঞাসা করছে এটা কি আপনি কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে করছেন, বলে ধর্ম নিয়ে রাজনীতি করার স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই আর দেখবো না, আমার জীবনের চিন্তাধারা, আমি একজন সনাতনী, এই সনাতনীটা বলতে যেন আমার গর্ব হয়, আমার ইচ্ছা আমার ত্যাগ যদি সনাতন ধর্মের জন্য বিন্দুমাত্র কাজে লাগে তার জন্য আমি হাসি মুখে মরতে রাজি আছি। তিনি 71 বছর বয়সে, চিন্তা করুন 300 ফুট সমুদ্রের তলায় কত জলের প্রেশার, সেইখানে গিয়ে ডুবুরিদের সাহায্য নিয়ে তিনি কৃষ্ণ জন্মভূমিতে রেখেলেন, কত অদম্য উৎসাহ। সে বলছে আমার এই উৎসাহ আমাকে আধ্যাত্মিক চেতনা করালো, এটা গর্ববোধ করবেন, আমাদের 71 বছরের বৃদ্ধ নয়, 71 বছরের যুবক প্রধানমন্ত্রী, তিনি অদম্য উৎসাহ নিয়ে নিজেকে সনাতনী বলছেন আর তিনি ধর্মের জায়গায় গিয়ে সদাচার পালন করে তিনি মাথাটা নামিয়ে দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী মানে দেশের বাবা, বাবা যদি মাথাটা নামায় সন্তানদের উচিত মাথাটা ঠিক জায়গায় নামানো। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো হরি হরিব, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো ভালো, যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো ভালো।
করি বলো, যেমন খাপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন। সবার জন্য প্রসাদের আয়োজন, প্রসাদ পেয়ে আনন্দ করতে করতে নিজ গৃহে যাবেন, প্রসাদ সকলে পেয়ে যাবেন, আশীর্বাদ করে যাবেন এই পরিবারের যেন কৃষ্ণপদে মতি থাকে, সবাই যেন নিরোগে থাকি, আর যেন সবার মঙ্গল হয়। হরি বল। মিলিল হরে রবা মে নবী না কিশোরী, মিলিল হরে রবা মে নবী না কিশোরী, মিলিল হরে রবা মে নবী না কিশোরী, মিলিল হরে। দু হাত তুলে আমরাও আসুন, হরি নামে কৃষ্ণ নামে দুটি বাহু তুলে, আছে কাজ সকাল সকাল সাজ, এ দু হাত তুলে একটু সবাই মিলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে দোহাত তুলে সবাই হরি বল, হরি বলে একবার, হরি বলে